মনো দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, রাধা মাধবীর অহৈতুকি করুণায়, শ্রী বামন মাসিস্থ শুক্ল পক্ষীয় ঐতিহ্য ইতিহাসের এই পীঠস্থান গোপালগঞ্জ স্থিত কেন্দ্রীয় কালীবাড়ি শ্রীমন্দির শ্রীঅঙ্গনে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক পরম ভাগবতী অনুষ্ঠান কথা সুধা যজ্ঞের আয়োজন। এই আয়োজনে মহেন্দ্র বা অমৃতক্ষণে অস্মাদীয় পরম আরাধ্য রাতুল আতুল উপজীব্য শ্রীচরণ শিল গুরু মহারাজের চরণ বন্দনাপূর্বক দণ্ডবাদ প্রণতিপূর্বক সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী, আপনাদের মঙ্গলময় শুভ স্নিগ্ধ উপস্থিতিকে বারবার ভুয়ো ভুয়ো দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। আপনাদের একান্ত করুণা কৃপাকণা প্রার্থনা আশীর্বাদ আশীষও প্রার্থনা করি। আমি কমিটির বৃন্দের কাছে, অনুষ্ঠান আয়োজক সেবক বৃন্দের কাছে, অপেক্ষমান গৌর অনুরাগী ভক্তদের কাছে প্রথমে ক্ষমা চাইছি কিছুটা বিলম্বের কারণে। আসলে রাস্তায় আসতে গিয়ে আমরা একটা বড় অ্যাক্সিডেন্টের কবলে পড়ি। আমরা সবাই নাম করছিলাম, এই জন্য বেঁচে গেছি। 80-85 কিলোমিটার স্পিডের গাড়িটা একটা ট্রাক ধাক্কা দেয়, গাড়িটা ক্ষতিগ্রস্ত হলেও আমরা অক্ষত ছিলাম, সেই কারণে বিলম্ব। আপনারা নিজগুণে ক্ষমা করে দিয়েন অনেকটা বিলম্বের জন্য। শুধু ভক্তগণ, কেচিৎ কেবলয় ভক্তা বাসুদেব পরায়ণা, অঘং ধন্যন্তি কাৎসেন মিহারণিব ভাস্করা, চোখের জলে ক্রন্দন করলে দুঃখ মুজবে না। এটা করতাল দাও, চোখের জলে ক্রন্দন করলেই দুঃখ ঘুচবে না। অনাদিকালের পাপ ও অপরাধের প্রারব্ধ কর্মফলের কারণে যে দুঃখ আমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতি হয়ে আর আমাদের মাঝে প্রারব্ধ অপ্রারব্ধ হয়ে আসছে, এটি ক্রন্দনের দ্বারা, চোখের জলের দ্বারা দুঃখ দূর হয় না। দুঃখ দূরীভূত হওয়ার শিবপন্থা, কল্যাণময় অত্যান্তিক পন্থা হল শ্রী ভগবানের স্মৃতি। শাস্ত্র বলেন, হরি স্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম। কি বলছেন? ভগবানের মঙ্গলময় স্মৃতি কেবল সর্ববিপদ এবং দুঃখ বিমোক্ষণ। দুঃখ কর্মফল প্রারব্ধ অপরারব্ধ পাপের দ্বারা আমাদের জীবনে যে প্রতিকূল বিষাদময় দুঃখ আসছে, এই বিষাদ দুঃখ অজ্ঞানতা অবিদ্যা এগুলি দূর করবার একটাই উপায় শ্রী হরি স্মৃতি। ভগবত স্মৃতি যদি কারো হৃদয়ে উদিত হয়, সেই হরি স্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম। সম্পদ সম্পদ নহে, বিপদ বিপদ নহে। একজন প্রগতিশীল আর ভক্তিপথের যাত্রী শুদ্ধ ভক্তের কাছে, অনুভবী তত্ত্বজ্ঞ ভক্তের কাছে দুঃখটা দুঃখ নয়, জগতের কোনো প্রাপ্ত সম্পত্তি সম্পত্তি নয়, দুঃখটা দুঃখ নয়, সম্পত্তি সম্পত্তি নয়। যার জীবনে ভগবত ভক্তি নাই তার জীবনে কিছুই নাই। ভগবত স্মৃতি ভগবত ভজন যার জীবনে, তার জীবনেই হলো এই ভজনই হলো ভগবানের প্রগতি, ভক্তি হলো সম্পদ। আর ভগবানের ভজন থেকে বিশ্চ্যুত হওয়া, চ্যুত হওয়া, স্খলিত হওয়ার নাম হলো বিপদ।
বিপদ বিপদ নহে যদি হরিভজন হয়, সম্পদ সম্পদ নহে যদি ভগবত ভক্তি সম্পদ লাভ হয়। এই জগতের জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ বিপদ এগুলি প্রকৃত বিপদ নয়, আমার কর্মফলই আমার কাছে এটি ফিরে আসে। এই জন্য প্রকৃত দুঃখ প্রকৃত বিষাদ প্রকৃত প্রতিকূলতা হল ভগবানকে ভজন না করা, আর প্রকৃত সম্পদ অর্থবিত্ত যশ খ্যাতি প্রতিপত্তি সুন্দরী রমণী কবিত্ব প্রতিভা নয়। একমাত্র জাগতিক সম্পদ হল প্রকৃত সম্পদ হল ভগবানকে ভজনা করা, ভক্তি হল সম্পদ। এই জন্য বারবার শাস্ত্রে এই একই শব্দ ধ্বনিত হয়েছে, কেচিত কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা, তোমার এই অনিত্য কালের দ্বারা কবলিত জন্ম মৃত্যু জরাব্যাধি ক্রমচক্রের এই অস্থির অনিত্য জীবনকে ভগবানের ভজনের সাথে যুক্ত করে দাও। হরি স্মৃতি, ভগবত স্মৃতি হল আমাদের প্রকৃত বেঁচে থাকা। আজ এই অত্যাধুনিক আর এই প্রযুক্তির বিজ্ঞান উৎকর্ষতার যুগে আমাদের জীবনে সব থেকে বড় যেটি সেটি ভজন থেকে আমরা পিছিয়ে পড়ছি না। অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের দ্বারা বহু লোক ও সংঘট্ট আছে, লোকে লোকারণ্য আর বহু লোক সংঘট্টে অনুষ্ঠান হচ্ছে বটে, কিন্তু মানুষের অনুভূতিটা যাচ্ছে না। আচ্ছা বাবা, কোনো অন্ধকারময় গৃহে আর আলো প্রজ্জ্বলিত না করলে বোঝা যাবে কি কোন ব্যক্তি কি পোশাকে বসে আছে? যাবে কি বোঝা? কোন ব্যক্তি কোন পোশাকে ঘরে বসে আছে অন্ধকারাচ্ছন্ন গৃহে বোঝা যাবে কি? আলো চাই, প্রজ্জ্বলিত আলোর শিখাতেই বোঝা যাবে ঘরে কে অবস্থান করছে বা কি রঙের পোশাক তার পরিহিত। যতদিন অনুভূতির জ্ঞান আলোকে দিব্য ভগবত ভক্তির আলোকে আমার হৃদয়ে চেতনা না যাচ্ছে, ততদিন আমি বুঝতে পারবো না কে আমি, আমার দুঃখ কেন, আমার কর্তব্য কি, কেন আমি জগতে এসেছি। আলো চাই, এই আলো হলো চেতনা, এই আলো হলো আমাদের সুপ্ত চেতনাকে জাগ্রত করা। উপনিষদ এই জন্য বলেছেন, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত, ওঠো জাগো। ভগবত ভক্তি বা ভগবত অনুভূতি এগুলি আসবার জন্য ভগবান কপিল দেব তার মাকে একটি উপায় বলেছেন। আপনারা একটু লক্ষ্য করুন, সংসারে অনিত্য বিষয়ের সাথে মন যতদিন যুক্ত ততদিন জীবনে অভিশাপ বা দুঃখ ঘুচবে না, আর ভগবত ভক্তিও সুদূর পরা হতো অনেক দূরে। যতদিন আমাদের ইন্দ্রিয় এবং মন এই অনিত্য কালের দ্বারা কবলিত অভিশপ্ত বিষয়ের সাথে সংযুক্ত ততদিন কারো জীবনে অত্যান্তিক মঙ্গল আসতে পারে না। সে সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক বা আদর্শ গৃহী হোক, কারো পক্ষেই অত্যান্তিক আত্মার প্রসন্নতা মনের প্রসন্নতা আসবে না যতদিন বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সাথে মনের যুক্ততা থাকবে। কথাটি বেদান্তের সার কথা, সর্ববেদান্ত উপনিষদের সার কথা হল এই অনিত্য জগতে ইন্দ্রিয় এবং মন যতদিন বিষয়ের সাথে সংযুক্ত থাকবে ততদিন তুমি মনে অত্যন্তিক সুপ্রসন্নতা বা আত্মার প্রসন্নতা শান্তি পাবে না। সে তুমি সন্ন্যাসী হও, ব্রহ্মচারী হও, গৃহী হও, যখন এই অনিত্য আর অবিদ্যাগ্রস্ত বিনাশশীল এই জগতের বিষয় থেকে মনটাকে দূরে রাখতে পারবে তখনই তুমি প্রকৃত অত্যন্তিক শান্তির অধিকারী হবে। আমরা তো পাচ্ছি না,
আমাদের মন আমাদের ইন্দ্রিয় সর্বদা বিষয়ে আসক্ত অনুরক্ত অনুরঞ্জিত হয়ে আছে মায়াতে মুক্ত হয়ে আছে আমাদের এই চিত্ত। আচ্ছা এর থেকে উপায় কি কিছু আছে? সেটার জন্যই তো ভগবান। একটু শান্ত হয়ে যদি আপনারা শ্রবণের চেষ্টা করেন, এই যে বাচ্চাগুলো কথা বলছে ওদের একটু থামিয়ে দিয়েন, এই যে বাচ্চাগুলো খেলছে ওদের একটু থামিয়ে দিয়েন। বলছেন যে আমাদের অত্যান্তিক মঙ্গল কখন হবে? যখন বিষয় ছেড়ে মনটা শুদ্ধ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? কারণ বিষয় থাকলে মন শুদ্ধ হবে না। খুব মর্মান্তিক সত্য কথা হলো, যতদিন মন ও ইন্দ্রিয় বিষয়ে আসক্ত আছে ততদিন আত্মার প্রসন্নতা মানসিক প্রসন্নতা আসবে না। বিত্ত বৈভাবের অভাব আছে নাকি আমাদের? সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ভোগ বাদেই তো জগৎ মেতে আছে, কিন্তু না। 1921 সালে এই বঙ্গদেশেই বাংলাদেশেই সর্বোচ্চ বিদ্যাপীঠে 101 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। কেন? কারণ মানসিক অশান্তি, ঈশ্বর থেকে দূরত্ব সৃষ্টি হওয়ায়, ভজন থেকে ভোগে প্রবৃত্ত হওয়ায় আমাদের আত্মার বা মনের প্রকৃত প্রসন্নতা আমরা পাই না। কারণ বিষয়ে আসক্ত মন সেই ইন্দ্রপদ পেয়ে গেলেও শান্তি পাবে না। এই জন্য উচিত হলো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়লে মন শুদ্ধ হবে কি করে? একটু লক্ষ্য করুন, আপনি যখন নিদ্রাভিভূত হন, কর্মক্লান্ত শরীর নিয়ে যখন নিদ্রায় যান, তো গভীর সুষুপ্তিতে গভীর নিদ্রায় স্ত্রী কাছে থাকে কি? পুত্র বৃত্ত বৈভাব এগুলি কাছে থাকে কি গভীর নিদ্রায়? সুষুপ্তি মানে যখন আচ্ছা গভীর গাঢ় সুষুপ্তি নিদ্রার মধ্যে স্ত্রী ধন পুত্র ঐশ্বর্য কে আমি কোথায় আছে স্মৃতি থাকে কি গভীর ঘুমে? তো ঘুম ভাঙার পরে দেখবেন ওই ব্যক্তির মুখে উচ্চারণ হয় বড় সুখে ঘুমিয়েছিলাম, বড় গাঢ় সুষুপ্তিতে শুকিয়ে ঘুমিয়েছিলাম, কিছুই স্মরণ ছিল না, বলে কি না? আচ্ছা তাহলে স্ত্রী পুত্র ধন বিত্ত বৈভব আমিত্ব থেকে যখন বিষয় ছেড়ে মনটা গভীর সুষুপ্তিতে আত্মার সাথে যুক্ত হলো তখনই মানুষ সুখী হয়। একবার দেবরাজ ইন্দ্রের নিদ্রা হচ্ছে না, তো স্বর্গের রাজা ইন্দ্র সর্বদা ভোগেই মর্ত। তো স্বর্গের আবার ডাক্তার আছে, স্বর্গের ডাক্তারের নাম কি মা? অশ্বিনী কুমার দয়। সূর্যপুত্র অশ্বিনী কুমার হলো স্বর্গের চিকিৎসক। ওরা অনেক জড়ি বুটিয়া দেবরাজ ইন্দ্রকে দিল, কিন্তু ঘুম হলো না। শেষে গুরুদেব বৃহস্পতির কাছে গিয়ে শরণাপন্ন হলেন দেবরাজ ইন্দ্র, আপনি কৃপা করে আমাকে একটু নিদ্রা দিন, আমি তো উন্মত্ত হয়ে যাচ্ছি। দেবরাজ ইন্দ্রকে তখন গুরুদেব বৃহস্পতি তত্ত্বটা আমাদের উদ্দেশ্য করে জানাচ্ছেন, আচ্ছা তোমার স্বর্গে তোমাকে মনোরঞ্জন করে কারা? বলো উর্বশী মেনকা। বলে তোমার স্ত্রীকে? বলো জগৎ বিখ্যাত জগতের অন্যতম সতী শচী। বলো তুমি কোন তীরে বাস করো? বলো মন্দাকিনী তীরে। কি ফুলের গন্ধ নাও? তো পারিজাত পুষ্পের গন্ধ। তুমি কোন পদে আছো? তো ইন্দ্রিয়ত্ব পদে আছো। আর পান করছো কি অমৃত? তাহলে অমৃত পান করে মেনকা উর্বশীর নিত্য আর পারিজাত পুষ্পের কুসুম গন্ধ মন্দাকিনীর স্রোতধারায় যে ইন্দ্র ইন্দ্রত্ব পথ পায় তার ঘুমানোর দরকার কি? ওই 8 ঘন্টা 6 ঘন্টা এদের সুখ থেকে বঞ্চিত হওয়ার দরকার কি? দেবরাজ ইন্দ্র তখন বলছেন গুরুদেবকে, গুরুদেব মেনকা কেড়ে নিন, স্বর্গের পথ কেড়ে নিন, কিন্তু দয়া করে আমাকে একটু নিদ্রা দিন, আমাকে একটু ঘুম দিন, ঘুম না হলে আমার এসবের প্রয়োজন নাই। আচ্ছা আপনাকে যদি বলা হয় অর্থ সম্পদ বিত্ত ভোগ ঐশ্বর্য আর এর মধ্যেই 24 ঘন্টা কাটান, আপনার ঘুম কেড়ে নেওয়া হলো, রাজি হবেন কি? আচ্ছা ঘুমটা আমাদের কি সংকেত দিচ্ছে? যখন বিষয় থেকে স্ত্রী পুত্র থেকে বিত্ত বৈভব থেকে মনটা বিশ্রাম নেবে তখনই প্রকৃত সুখ ভেতর থেকে সহজ স্বাভাবিক সুখটা প্রকট হয়। ঘুম বাদ দিয়ে আপনি জীবনে ঐশ্বর্যের মধ্যে 24 ঘন্টা কাটাতে পারবেন না। এটাই প্রমাণ করে বিষয় থেকে বিমুক্ত না হলে মনের অত্যন্তিক শান্তি
আচ্ছা, এখন যদি একটু প্রমাণ করি আমরা, এখন আপনারা কালীবাড়িতে, কেন্দ্রীয় কালীবাড়িতে শ্রীমন্দির অঙ্গনে হরিকথায় রত আছেন, যারা শ্রদ্ধালু হয়ে হরিকথার প্রতিটি বিন্দু বিপ্রুট কর্ণ দিয়ে আর পিপাসক্ত চাতকের মতো পান করছেন, আপনারা বলুন তো, 1 ঘন্টা পূর্বে আপনাদের মানসিক অবস্থাটা যেটি ছিল এখন সেটা আছে কিনা, একটু শান্তি পাচ্ছেন কিনা, একটু প্রশস্তি পাচ্ছেন কিনা? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? এই জন্য ভাগবত বলেন, বিষয় থেকে মনটাকে, ইন্দ্রিয়টাকে মুক্ত না করতে পারলে সন্ন্যাসী হয়েও, দেবরাজ ইন্দ্র হয়েও, ব্রহ্মচারী হয়েও তোমার শান্তি নাই। একটু তত্ত্ব কথা আমাদের জানতে হবে, সেটি হলো জড়তে কোনো সুখ নাই, আছে চেতনে। কি বললাম বাবা? জড়তে কোনো সুখ নাই, আছে চেতনে। চেতন এবং জড়, এই জড়া চিদাত্মক আমাদের এই সংসার, অর্থাৎ জড়ের মধ্যে চেতনের অনুপ্রবেশ ঘটেছে। আচ্ছা, এই যে মাইকের স্ট্যান্ডটি, এখানে একটা মাউথ স্পিকার আছে, স্ট্যান্ডটি আছে, এটি জড়। জড় নয় কি, এর কি চেতনা আছে মা? এই মাউথ স্পিকারের কোনো চেতনা আছে? আচ্ছা, এটা যদি বিদ্যুৎ চলে যায়, ক্রিয়াশীল হবে, শব্দ তরঙ্গ অন্যের কাছে পৌঁছাবে? তার মানে এই জড় মাউথ স্পিকারের মধ্যে বিদ্যুৎ রূপ একটা শক্তির চেতনা অনুপ্রবেশ ঘটেছে, এজন্য এটা ক্রিয়াশীল হয়ে শব্দটা বহু দূরে নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ চলে গেলে এটা জড়, জড় এর কোনো ক্রিয়া থাকবার কথা নয়। বোঝা গেল কি মা? আচ্ছা, কাঠের ভিতরে আগুন আছে, এ তত্ত্ব সকলেরই জ্ঞাতব্য, কিন্তু কাঠগুলির ওপর আর একটা কাঠ সাজালে সিঁড়ি হবে, এবং কাঠের উপরে হাত রাখলে আগুন তত্ত্ব পাওয়া যাবে কি? অতটো কুটস্থ হিসাবে কাঠের ভিতরে অগ্নি তত্ত্ব বর্তমান আছে নাকি? কাঠের ভিতরে আগুন আছে কি? কিন্তু ওটা অবচেতন হয়ে আছে, কাঠ দুটি খুব ঘষা দিলে ওই ঘর্ষণ ক্রিয়া যোগে কুটস্থ অগ্নি যখন বাইরে প্রকাশ হবে, তখন অগ্নিটা দৃশ্যমান হবে, ক্রিয়াশীল হবে। ঠিক অগ্নিটা ওর ভিতরে অনুপ্রবেশ করেছে, এই অনুপ্রবেশ করার দরুন লক্ষ্য করুন, ওইখানে আগুন তত্ত্ব আছে, অথচ ঘর্ষণ ক্রিয়া ছাড়া, চেতনের উন্মেষ ছাড়া আগুনকে আমরা পাবো না। কাঠের ভিতরে আগুন থেকে লাভ কি যদি আমাদের জীবন ধারণের কোনো কাজে না আসে? আগুনটা যদি বাইরে প্রকাশ না করেন, কোনো কাজে আসবে আগুন থেকে কাঠের মধ্যে? তেমন আমাদের এই সংসারটা, আমাদের এই দেহটা জড়। আমাদের এই দেহটি, পাঞ্চভৌতিক দেহটি এবং সংসারটি হলো জড়। এই জড়ের ভিতরে অনুপ্রবেশ করেছে চৈতন্য বা চেতনা, এই চেতনার অনুপ্রবেশের কারণে জড়া চেদাত্মক এই জগৎ। এগুলো জড়কে আর চেতনকে যদি আমরা ভিন্ন না করতে পারি, এই তত্ত্ব অনুভূতি না হয় চেতনার উপলব্ধি ব্যতীত। আচ্ছা, এখন যদি ধূপের অগ্নিকণা আপনার গায়ে পড়ে, বসে পড়ো মা, তাড়াতাড়ি বসে পড়ো, ওখানে বসে পড়ো, অগ্নিকণা যদি গায়ে পড়ে, অগ্নিকণা, প্রজ্বলিত অগ্নিকণা, অগ্নিকণা যদি গায়ে পড়ে, আচ্ছা একটা জ্বালা অনুভব হবে কি না? হবে কি মা? অগ্নি কণা যদি আপনার গায়ে পড়ে, একটি জ্বালা অনুভব হবে কি না? কিন্তু যেদিন আত্মাটা আমার দেহ থেকে বিযুক্ত হবে, চিতায় পোড়ালে আমি অনুভূতি পাব তো, চেতনা আসবে তো আমার জ্বালা যন্ত্রণা? ঠিক আছে, তো এই চেতন আছে বিধায় জড়ের জড়ত্ব ক্রিয়াশীল। চেতনকে যদি ভিন্ন করা যায়, তাহলে এই জড়, জড়তে কোনো শান্তি নাই। এখন এই একমাত্র চেতন সত্তা হলো পরমাত্মা, পরমানন্দ, সচ্চিদানন্দ ভগবান। এই ভগবানই হলো চেতন, আর এই ভগবানের সত্তা আত্মাই হলো চেতন। দেহটা হলো জড়, সংসারটাও জড়। আমাদের এই পৃথিবী নামক ভূখণ্ডটি, প্রিয় ভূখণ্ড, একদিনে সৃষ্টি হয়নি, কোটি কোটি বছর লেগেছে উত্তপ্ত পৃথিবী
ग्रहटा शीतल होते पृथिवीटा कोटी कोटी बचर पर शीतल हवार पर जलर सृष्टि और जलमग्न पृथ्वी के धीरे धीरे प्राणेर संचार क्रम विवर्तन तार माने एटाई प्रमाण करे जड़ेर भितरे चेतनेर अनुप्रवेश ना थाकले सेटी क्रियाशील कखनो होते पारे ना बाल्ब रयेछे एखाने विद्युत ना थाकले ओटा जलबे कि एकटा फैक्टरीते आर मेशिन दानवगुलो चलछे আর ওখানে 2000 কর্মচারী 4000 হাত দিয়ে ওই দানবের মতো যন্ত্র দানব মেশিনটা একটা সুতো তৈরি করে কেটে কাপড় করে বের করে দিচ্ছে 4000 হাতও থেমে যাবে যন্ত্র দানবও থেমে যাবে যদি বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে গেলে হাত কাজ করবে কি আর তখন মেশিন চলবে কি তেমন আমাদের ভেতরে যে চেতন সত্তাটি আছে এই চেতনেই আছে পরমানন্দ সহজ সুখ রাশি জড়ের মধ্যে সুখ থাকতে পারে না তাই যতদিন এই চেতনের সাথে পরিচয় না হচ্ছে রবীন্দ্রনাথ এই জন্য মনায় বলেছেন আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে আমি তোমার কাছে যাইনি হে চেতন হে সচ্চিদানন্দ হে পরম সুখময় তুমি আমার মধ্যে চেতনা রূপে ছিলে আমার সুখে দুঃখে ভালোবাসাই ছিলে কিন্তু আমি তোমার দিকে চাইনি কবিগুরু বলতে বলতে বলে বসেছেন সুর দিয়েছো তুমি আমি তোমার গান তো গাইনি দেহ দিলে তুমি সংসার দিলে তুমি জগৎ দিলে তুমি কিন্তু তোমার গান গাওয়া হলো না সুর দিয়েছো তুমি আমি তোমার গান তো গাইনি এই আক্ষেপটা আমাদের মনে জাগা উচিত হে চেতন হে সচ্চিদানন্দ হে সগুণ নির্গুণ পরম আনন্দ স্বরূপ সেই চেতনের দিকে আমাদের দৃষ্টি আজও গেল না এই জড় এবং চেতন এই পার্থক্যটা নির্ণয় না করা পর্যন্ত এই চেতনের অনুসন্ধান না হওয়া পর্যন্ত আমাদের আত্মকল্যাণ আত্মপ্রসন্নতা অভিশাপ কখনো ঘুজবে না আমি শুরু করেছিলাম হরি স্মৃতি থেকে এটি আসবে কি করে চেতনার উপলব্ধিটি আমরা পাব কি করে আপনাদের একটু বলি না এই বাচ্চাগুলো কারা কি জানি একটা কমিটির লোক জান না এই বাচ্চাগুলি খেলা করছে কথা বলছে একটু থামান ওদের এত কোলাহলের মধ্যে আর যাই হোক হরি কথা তো হয় না কোলাহল থাকবে জড় চেতনের সংমিশ্রণ থাকবে আমরা তার মধ্যে দিয়ে পথ চলি অনুরাগী যারা শ্রুতিমণ্ডলী আছেন হরিকথা যাদের জীবন হরিকথা যাদের নিঃশ্বাস প্রশ্বাস হরিকথা যাদের বেঁচে থাকার একমাত্র জীবাতু অবলম্বন তারা কোলাহলের মধ্যেও তাদের এই ইষ্টময় অন্তরের ক্ষুধানিবৃত্তি আত্মতৃপ্তির অমৃত সুধাপানে চাতকের মতো তারা রত থাকবেন শুনুন তাহলে ভগবান কপিল দেব বলে চলেছেন এই অসার সংসার হতে এই জড়ত্ব থেকে চেতনের অনুসন্ধানে অন্ধকার থেকে আলোয় মৃত্যু থেকে অমৃতে অসৎ থেকে সতে ফিরে আসার একটাই মন্ত্র ভগবান কপিল বলে চলেছেন অপূর্ব সেই মন্ত্র শতং প্রসঙ্গনাম বীর্য সং বিদহ ভবন্তিরিতকর্ণ রসায়ন কথা তজ্জ সনাতদস্য অপবর্গবৎমানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রম অনুমিশ্রতি এই ভগবান কপিল দেব মাতা দেহতিকে বলে চলেছেন মা প্রথমে আসবে রতি আসক্তি ভক্তি বিরক্তি চারটি শব্দ বললাম আমরা কি কি মা প্রথমে রতি এরপরে আসক্তি তারপরে ভক্তি এরপরে বিরক্তি ভগবান কপিল বলছেন কোন মহাপুরুষের সংস্রবে গিয়ে মহাপুরুষের সেবা ব্যতীত আমাদের এই অনুক্রম মিশ্রতি শ্রদ্ধা ভক্তি রতি কোনোদিনই জন্মাবে না উপায় একটাই শতং প্রসঙ্গ নাম সৎ সাধু যিনি সেই মহতের সেবা করতে হবে তা না হলে জড়ত্বের অনুভব চেতনার স্মৃতি আমাদের জাগতে পারে না আজ পর্যন্ত আমাদের ভাগবতীয় পুরাণ স্মৃতি উপনিষদ যা বলছেন মহতের সংস্রব ব্যতীত মহতের সেবা ব্যতীত কারো ভিতরে চেতনা বা চৈতন্য জাগবেই না
ভগবত ভক্তির অপেক্ষা হলো মহত কৃপা। আমি এই কথাটি যদি আপনাদের হৃদয়ে বসিয়ে দিতে পারতাম, নিজেকে কিছুটা হলেও কৃতজ্ঞ মনে করতে পারতাম, কিন্তু ক্ষমতা নাই, সাধন ভজন অনুভূতি নাই যে আপনাদের হৃদয়ে কথাটা বসিয়ে দেব। হৃদয় সিংহাসনে এই কথাটি নিয়ে নেন যে মহত সঙ্গ ব্যতীত, মহতের সেবা ব্যতীত কারো কোনোদিন চেতনা বা চৈতন্য বা রতি মতি বিরক্তি ভক্তি এগুলি কখনো জাগবে না। আমরা মহৎ সেবা করতে পারিনি, করেছি দেহের সেবা, সংসারের সেবা, নিজজনের সেবা, মহত সেবা আমাদের দ্বারা সম্ভব হয়নি। মহতের সেবা আর মহতের সঙ্গে হরিকথা হরি নামরূপ লীলাকথা শ্রবণ, মহত সঙ্গ এবং মহত প্রসঙ্গ, এ দুটিই হলো চেতনকে জানবার, এ দুটিই হলো ভগবত ভক্তি লাভ করবার, এ দুটিই হলো শ্রদ্ধা ভক্তি রতিমতি ক্রম অনুক্রমতি আসবার একটামাত্র উপায়, মহতের সেবা আর মহতের মুখে ভগবানের প্রসঙ্গ, এ দুটি। সামনে এসে কি দাঁড়ালো মা? মহতের সেবা। আপনাদের মনে আছে সেই পিঙ্গলার চরিত্র? সেই পিঙ্গলা ছিল বার বনিতা। শুনুন তাহলে, সেই পিঙ্গলা ছিল বার বনিতা, আর দোতলায় ব্যালকনিতে দাঁড়িয়ে পরপুরুষের অপেক্ষারত এই পতিতা দেহ পুঁজীবিনী। হঠাৎ করে ওনার দৃষ্টিগোচরে এলো একজন মহাত্মা সাধু হরিনাম করতে করতে আর ওনার গেট দিয়ে ফুলের বাগানে প্রবেশ করেছে, সেই পতিতার কুসুম কাননে। সাধু প্রবেশ করবার সাথে সাথে উনি প্রবেশ করেছে এই কুসুম কাননে, বসে বসে একটু ভগবানের চিন্তা রাধারানীর চিন্তা একান্তে করবেন। পথে শ্রান্ত হয়েছেন সাধু, আর পিঙ্গলা নেমে এসে চরণে দণ্ডবত দূর থেকে করে বলছেন, অধিকারী নই তবু আমার প্রণাম নিন। যেই প্রণাম নিন বলে আমি অধিকারী নই বলেছেন, আমি পতিতা দেহ পুঁজীবিনী। আর এই মহৎ তার দিকে একটু দৃষ্টিপাত করলেন করুণার দ্বারা, এই যে দৃষ্টিটা পাত করে তার দিকে অভয় মুদ্রা দিয়ে কি যেন একটু বললেন বিড়বিড় করে। আর পতিতাটি, উনি তো চলে গেলেন ওনার মতো কয়েক সময়, সামান্য কয়েক সেকেন্ড বা মিনিট বসেছিলেন। পতিতা ঘরে গিয়ে দুয়ার দিল, দাসীদের বলল আজ কোনো পরপুরুষ যাতে আমার ঘরে না ঢোকে। সারা রাত যন্ত্রণা কাতর হলো বিবেকে দগ্ধীভূত হয়ে, আর পাপের অর্থগুলো তার দাসদাসীদের বিলিয়ে দিয়ে বৃন্দাবনের পথে চলে গেল সেই দিনই। সামান্য কয়েক মুহূর্তের মহতের সঙ্গ এবং তার কৃপা দৃষ্টি, ওই যে একটু প্রণাম করেছে আর বাবা যেখানে বসবে ওখানে একটু ঝাড়ু দিয়ে দিয়েছিল, এই মহৎ কৃপার সংস্পর্শে আসার সাথে সাথে কোনো মহৎকে যদি কাই মন বাক্যে একটু সেবা সুখ দেওয়া যায়, ওই মহতের কৃপাই কেবল আপনার জীবনের ভক্তির পথ, প্রগতির পথ আর এই চেতনার পথ খুলতে পারে। মহৎ কৃপা বিনা কোনো কাজে ভক্তি হতে পারে না, এই জন্য মহত সঙ্গ চায়। আর সাধু বাক্যে আমাদের বিশ্বাস বা কই? আমি গতকাল বলছিলাম এক প্রবচনে, একবার এক সাধু মহাত্মা এরকম কখনো কখনো তারা চলে যায় অহেতুক কৃপা নিধি তারা, তো চলতে চলতে চলমান ভাগবত হতে হতে এক পতিতার গৃহে প্রবেশ করেছেন। পতিতার গৃহে প্রবেশ করবার সাথে সাথে পতিতা চরণে প্রণাম করে বলছেন, বাবা এই পাপ থেকে মুক্তির কোনো উপায় আছে? বলেন, বিশ্বাস হবে কি তোর আমার কথা? এর পরে যে খরিদ্দারটা তোর দুয়ারে আসবে, সে যেমনই হোক তার গলে মালা দিয়ে তাকে পতিত্বে বরণ করে নিতে পারবি গীতা সাক্ষী রেখে? বলেন, বাবা আশীর্বাদ করলে আমি আপনার কথা শ্রদ্ধালু হয়ে মেনে নিলাম। পরে যে খরিদ্দারটি এলো সে 80 বছরের জরাগ্রস্ত বৃদ্ধ, তাকে পাদস্খলন করে তার গড়ে বরমালো দিয়ে আর গীতা অগ্নিকে সাক্ষী করে পতিরূপে বরণ করে দাসীদের বলল অন্য কোনো পুরুষ যেন তার দুয়ারে আর প্রবেশ না করে। 1 সপ্তাহ বেঁচে ছিল এই পতি, সে যখন মারা গেল তখন সহমরণ প্রথা ছিল, উনি চিতার উপরে বসে পড়েছেন স্বামীর সাথে সহমরণে যাবেন। অগ্নিটা জ্বালানো হলো কিন্তু কারো গায়ে অঙ্গলি জ্বলল না,
কারণ সাধুকথাতে বিশ্বাস হওয়ায় স্বয়ং নারায়ণ এসে উপস্থিত হলেন ওখানে। এটি কোনো গল্পগাথা নয়, নারায়ণ স্বরূপ প্রকাশ হয়ে বললেন সাধুকথাতে তোমার বিশ্বাস এসেছে, এই জন্য যিনি তোমার কাছে প্রতিরূপে গিয়েছিলেন ইনি স্বয়ং নারায়ণ, এবং তুমি তাকে বরণ করেছো, গ্রহণ করেছো, সেবা করেছো 7 দিন, তাই বৈকুণ্ঠে নারায়ণের সহধর্মিনী বা অংশিনী হয়ে তুমি বৈকুণ্ঠে স্থান পেলে 7 দিনে, কেবল সাধুকথাতে তোমার শ্রদ্ধা এসেছে, মহত কথাতে তোমার সেবা এবং শ্রদ্ধা এসেছে। আমরা শুনছি তো অনেক কথা, শ্রদ্ধা জাগে কি? সাধু শাস্ত্র বাক্যে বিশ্বাস জাগে কি আমাদের? যদি জাগত জীবনের অবশ্যই প্রগতি আসতো, শুদ্ধ ভক্তি আমাদের দুয়ারে চলে আসতো, কিন্তু না, সাধুকথাতে সুদৃঢ় বিশ্বাস নাই। এই জন্য শাস্ত্র বলে দিয়েছেন, কি বলছেন, বলেছেন শতং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ, যদি সাধু সেবা করতে পারো আর যদি নিষ্কিঞ্চন ভজনানন্দী নির্মল চরিত্র কোনো মহতের সেবা করতে পারো, আর যদি তার মুখে ভগবানের মধুময় লীলা কথা শ্রবণের ভাগ্য কোনোদিন, সৌভাগ্য কোনোদিন উদিত হয়, যদি কোনো শুভক্ষণে কোনো মহেন্দ্রক্ষণে মহত মুখ নির্গলিত শ্রী হরি কথা শ্রবণের ভাগ্য পাও, ওই একদিনের হরিকথাই তোমাকে ভক্তি রাজ্যে প্রবেশ করে দেবে, চেতনার রাজ্যে তোমাকে নিয়ে যাবে। হরিকথা শ্রবণই হলো আমাদের জীবনের একমাত্র ভক্তিপথের সহায়। এই জন্য বললেন যে আমাদের একমাত্র এই সাধুমুখে হরিকথা শ্রবণই হলো আমাদের একমাত্র উপায়। ভাগবত ধর্ম অন্তত তাই বলছেন, শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, এটি হৃৎকর্ণ দিয়ে প্রবেশ করে রসায়ন সৃষ্টি করে, যার দ্বারা চেতনা অবলুপ্ত লুপ্ত চেতনা জাগ্রত হয়ে ওঠে। এই জন্য বিবেকানন্দ তখনই বিবেকানন্দ হয় ঠাকুর রামকৃষ্ণের সেবা এবং সহচর্যে। একটি লতা কোনো বৃক্ষে ধরার ছাড়া, অবলম্বন ছাড়া সে উদ্যমুখী হতে পারে কি কোনো লতা? সারা জীবন সে তো মাটিতেই গড়াবে, যদি আদর্শরূপ কোনো ধরাট না পায়। তেমনি এই মনুষ্য জীবনে আমাদের অবচেতন চিত্তে বিষয়শক্ত প্রবৃত্তিমুখী জীব যতদিন কোনো মহতের সঙ্গ না পাচ্ছে, মহতের প্রসঙ্গ না পাচ্ছে, ততদিন তার প্রগতি বা ভগবত উন্নতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কোনো দিনই নাই। সদি ভক্তমণ্ডলী, এই চেতন এবং জড়ের পার্থক্যটা শুনুন। আমাদের হরিদ্বারে, বেশি দিন আগের কথা না, হরিদ্বার প্রবাহিনী স্রোতসিনী পুত পবিত্র তিলকনা পাবন নাশিনী, আর এই পাতকনাশিনী সদ্য পাতকনাশিনী গঙ্গা হরিদ্বারে যেভাবে বয়ে চলেছে সে বড় অপূর্ব। হরিদ্বারে কি করলো জানেন? এক সাধুর পায়ে ক্যান্সার দেখা দিল। সাধু বলছেন আমি ডাক্তারের কাছে যাব না, এবং যন্ত্রণাও কাউকে উনি জানাতেন না। শিষ্য ভক্তরা ব্যাকুল হয়ে ডাক্তার আনানো দিল্লি থেকে। ডাক্তার বললো ওনার অপারেশন প্রয়োজন, না হলে সারা শরীরে ছড়িয়ে পড়বে, পাটা কেটে বাদ দিতে হবে। বললেন ওনাকে দিল্লিতে তাড়াতাড়ি নিয়ে আসুন, না হলে ওনাকে বাঁচানো যাবে না। উনি বললেন আমি গঙ্গা ছেড়ে, হরিদ্বার ছেড়ে কোথাও যাব না, গোবিন্দের ভজন ছেড়ে কোথাও যাব না, মরলে এখানেই মরব। কে কাকে বোঝায়? ওইখানে রুম করা হলো, অপারেশন থিয়েটার করা হলো, ডাক্তারকে হেলিকপ্টারে আনা হলো, বেশি দিন আগের কথা না। অপারেশন থিয়েটারে গিয়ে যখন ওনাকে অবচেতন করতে যাবেন, তখন বলছি ইঞ্জেকশন জীবনে নেয়নি, বিদেশি ওষুধও আমি খাইনি, গঙ্গা জল ছাড়া আমি আপনার ইঞ্জেকশন নেব না, আপনি পা কাটতে পারেন। বললেন আপনি উন্মাদ না পাগল? আপনার পা কাটবো, কাঠের মতো, কাঠের গুঁড়ির মতো কাটবো, আর আপনি বলছেন অবাস করা লাগবে না। বলে আমি বলছি তো, তুমি তোমার অস্ত্র চালাও। উনি যেই অস্ত্র চালিয়েছেন জয় রাধে বলে, উনি চোখটা কেবল বন্ধ করলেন, পুরো পাটা কাটলো, একবারও ইস্যুস করলেন না, উনি নীরবে ধ্যানস্থ হয়ে থাকলেন। এই ক্ষমতা কোথায় পাওয়া যায়, যেটা মেডিসিনেরও নাই? উনি জড় থেকে, দেহটাকে, আত্মাটাকে, চেতন থেকে, জড় থেকে সাধনার দ্বারা এতটা বিযুক্ত করেছেন, পাটা কেটে বাদ দেওয়া হলো। বাদ দেওয়ার পরে সমাধিস্থে বুত্থান হয়ে উঠে জয় রাধে বলে নিঃশ্বাসটা ছেড়ে দিলেন। ডাক্তার হরিদ্বারের গঙ্গায় ওনার অপারেশনের যন্ত্রপাতি ফেলে দিয়ে ওনাকে প্রণাম করে বলছেন যে পা কাটলে
আর এমন বড় ব্যথায়ও যে দেহের সাড়া থাকে না, জ্বরের কোনো তার সাড়া থাকে না, আমি আজ থেকে এই ডাক্তারি বাদ দিয়ে আপনার কাছে ওই মন্ত্রই শিখব যাতে চেতনা আর উপলব্ধি হয়। আমাকে কৃপা করে আপনি এই মন্ত্রই দিন, এই শিক্ষাই দিন। সত্যি ভক্তমণ্ডলী, মহতের কৃপা ব্যতীত কখনো, মহতের করুণা ব্যতীত, কৃপা ব্যতীত কখনো আমাদের এই উপলব্ধি আসতে পারে না। ডাক্তার ডাক্তারি ছেড়ে তিনি তাকেই ডেকেছিলেন, অনেক উচ্চে চলে গিয়েছিল ওই ডাক্তার, ভগবত অনুভূতি পেয়েছিলেন তিনি, ওই মহতের স্পর্শ তার অনুভূতিটা হৃদয়ে। হ্যাঁ, রবীন্দ্রনাথ এই প্রার্থনায় করেছিলেন, ওই আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে, যদি কোনো মহতের কৃপা পান, তার সঙ্গ পান, ওই আগুনের পরশমণির চেতনা যদি আপনাকে স্পর্শ করে, আর পেছন ফিরে তাকানো লাগবে না, আর পেছন ফিরে তাকানো লাগবে না। ওই বাসনায় আগুন দাও, বেলা গেল এই কথাটাই চেতনা হয়ে, একটি শব্দেই, বাবা বেলা চলে গেল বাসনায় আগুন দাও, এই একটা কথাই পরিবর্তন হয়ে গেল লালাবাবুর, গেল কি না, এ তো মিথ্যা কোনো সংবাদ নয়। তেমনি মহতের একটি বাক্য, একটি প্রসঙ্গ, একটু সঙ্গ আমাদের জীবন বৃত্তিময় থেকে আর নিবৃতির পথে আসতে পারে, এই নিবৃতির পথে অবশ্যই আসতে পারে, এই জন্য চেতনা দরকার। মাঝে এই এই যে ভগবত শক্তি, ভগবত চেতনা, এই আধ্যাত্মিক মহামন্ত্র, যেমন গীতার কথা যদি বলি, শ্রীমদ ভগবত গীতা সনাতন বৈদিক সভ্যতার এক অনন্য ভারত প্রদীপ, এই প্রদীপের দীপশিখায় সারা পৃথিবী এখন মানবতা, শান্তি, মনুষ্যত্ব, কল্যাণের আলোয় পথ দেখছে। আচ্ছা, পৃথিবীতে সব থেকে বহুল প্রচলিত ধর্মগ্রন্থের নাম কি যদি বলা যায়, এক বাক্যে বলা যাবে? খ্রিস্টানদের বাইবেল, কোরআনের থেকে বাইবেলের প্রচার বেশি, কারণ কোটি কোটি ডলার ব্যয় করা হয় এর পেছনে, কিন্তু গীতা সমহিমায় প্রকাশ হয়, গীতার পিছনে কেউ অর্থ ব্যয় করে না। পৃথিবীর একটা 36টা ভাষায় গীতা অনুদ্রিত হয়ে সারা পৃথিবীকে আলো দিচ্ছে। পৃথিবীর এমন কোনো দার্শনিক নাই গীতার একটা শব্দের ভুল ব্যাখ্যা করার সাহস দেখিয়েছে, গীতার সমালোচনা আজও হয়নি। স্বয়ং পদ্মনাভ মুখশ্রিত এই গীতার বাণী আপনারা শুনলে অবাক হবেন, এবং জানতে পারলে আপনাদের সনাতনত্ব, সনাতন বৈদিক ইতিহাস ঐতিহ্য জাগবে। সেটি হলো পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের বাণীগুলো ওপর থেকে ওহিরূপে নাজিল হয়েছে, ওহিরূপে এসেছে, আর স্বয়ং ভগবান কৃষ্ণ ভারত ভূখণ্ডে দাঁড়িয়ে নিজের মুখেই গীতা বলেছে, এটা ওপর থেকে আসেনি, নিজ মুখেই তিনি এই গীতা বলেছেন। সম্রাট আকবর ঈশ্বরের স্বয়ং আগমন বিশ্বাস করতেন না, দিল্লীশ্বর আকবর, গ্রেট দি আকবর, তো বীরবল ছিল ওনার পরিষদে, উনি বললেন ঈশ্বর আসেন, ঈশ্বর হাসেন, ঈশ্বর ভক্তকে ডাকেন, ঈশ্বর ভক্তের জন্য কাঁদেন। উনি বললেন অবতার আসতে পারে, মহাপুরুষ আসতে পারে, স্বয়ং ঈশ্বর আসে না, এটা আমাদের মুসলিম শাস্ত্রে বলেনি স্বয়ং ঈশ্বর আসেন, তার পয়গম্বর অংশ আসতে পারে। হঠাৎ করে বীরবলের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, সম্রাট আকবর আর চন্দ্রিমার চন্দ্রের স্নিগ্ধ কিরণ মেখে যমুনায় উনি নৌকবিহার করার শখ ছিল, নৌকবিহার করবার জন্য বীরবল যখন পূর্ণিমার স্নিগ্ধ জ্যোৎস্নারাত্রে নিয়ে গেছে, চাঁদের কিরণমালায় যমুনার নীল জল যখন উদ্ভাসিত, তরঙ্গায়িত, হঠাৎ করে সম্রাট আকবর দেখলেন তার ছেলে শাহজাদা আর কিশোর শাহজাদা নৌকার মুড়িতে পা দোলাচ্ছে, আব্বাজান আব্বাজান বলতে বলতে নদীর স্রোতের মধ্যে পড়েই গেল। আকবরের সাথে তার বিশ্বস্ত 10 জন সেনা ছিল, উনি তাদের অনুমতি না দিয়ে, আদেশ না দিয়ে নিজেই ঝাঁপিয়ে পড়লেন পুত্রের উদ্ধারের জন্য। ঘটনা কি হলো জানেন, ওটা ছিল একটি স্ট্রাসু রবারের, বীরবল ওর কণ্ঠটা অনুকরণ করে আব্বাজান বাঁচান আব্বাজান বাঁচান বলে ওইখানে ফেলে দিয়েছে, ওটা একটা স্ট্রাসু রবারের, ওই রবারকে জড়িয়ে ধরে সম্রাট আকবর বললেন কাল বিচার সবাই আমাকে এনে দাও, আমার সাথে এরকম ধৃষ্টতা দেখাবার সাহস কার আছে ভারতে।
বীরবল হাত জোর করে বললেন, এই অধমী কালকের এই প্রস্তাবনা, এই 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 নাটকটি আপনার সামনে সম্পাদন করেছে শুধু একটা জিনিস বোঝানোর জন্য। বলুন তো, আপনার পুত্র যখন নদীর স্রোতে পড়ে যায়, আপনি আদেশ দিলে দশজনের মাথা কেটে আপনার পায়ে দিতে পারে, সেনাদের আদেশ না দিয়ে আপনি নিজে ঝাঁপিয়ে পড়লেন কেন? বললেন, আমার পুত্র যদি খরস্রোতা নদীতে মৃত্যুমুখে পতিত হয়, আমি অন্যকে আদেশ দেওয়ার সময় পাবো কখন? আমার থেকে দরত্ব, পিতার দরত্ব পুত্রের থেকে সেনাদের হতে পারে না, এই জন্য অন্যকে আদেশ না দিয়ে আমি ঝাঁপিয়ে পড়েছি। বীরবল আঙুল তুললেন, যদি জগতের কোনো পুত্র পতিত হলে পিতা ঝাঁপ দেয়, অন্যকে আদেশ না দেয়, তো ঈশ্বরের অমৃতের পুত্র এই জগতের মানুষ যখন পাপে ক্লিষ্ট হয়ে জগতে ডুবে যেতে থাকে, ঈশ্বর তখন অন্যকে আদেশ না দিয়ে, অন্যকে না পাঠিয়ে স্বয়ং অবতীর্ণ হন হাত ধরার জন্য। বীরবলের এই সিদ্ধান্তে একবার মেনে নিয়েছিল, ঈশ্বর অবশ্যই আসেন, কারণ আমরা তার অংশ, আমরা তার প্রিয় জীব। এই জন্য স্বয়ং কৃষ্ণ পদ্মনাভ মুখ শ্রীমৎ ভাগবত গীতার একটি শব্দও যদি কেউ জীবনে অনুভূতিতে আনতে পারে, তার জীবন আলোকময় হয়ে যাবে। আপনারা জানেন মহাত্মা গান্ধীর, তিনি প্রথমে ভোগবাদী ছিলেন, যে কারণে ওনার বড় পুত্রটা ঠিক মানুষ হয়নি, পশুত্ব ভোগবাদী, এক কিম্ভূত কিমাকার বিকালাঙ্গ হয়েছিলেন ওনার বড় পুত্র, কারণ ওই ভোগের মধ্যে ছিলেন। পরবর্তীতে গীতায় ওনার জীবনে রাজনৈতিক, সামাজিক, মানবিক দৃশ্যপট খুলে দেয়। আপনারা যাকে দেবতার মতো শ্রদ্ধা করেন এই ভূভারতের মানুষ, প্রয়াত এপিজে আব্দুল কালাম, আমার তো মনে হয় ওনাকে দেবতার আসনে বসানো যায়। এই অকৃতদার মানুষটি, ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট, পরমাণুবিজ্ঞানী চেয়ারম্যান এপিজে আব্দুল কালাম, ইনার জীবনে আদর্শই ছিল শ্রীমৎ ভাগবত গীতা। এবং এই মানুষটি মৃত্যুর পরে কম্পিউটার কিছু বই ছাড়া তার কোনো টাকা পয়সা পাওয়া যায়নি, ভাবা যায়? রাইসিল ভবনে, রাষ্ট্রপতি ভবনে সর্বভারতীয় দল তাকে আরেকবার রাষ্ট্রপতি হওয়ার নিবেদন করেছিলেন, কিন্তু না। এই আদর্শ মানুষটির জীবনে আইডিয়াল, একমাত্র পথপ্রদর্শক হল শ্রীমৎ ভাগবত গীতা। উনি নিরামিষভোজীও ছিলেন, অকৃতদার ছিলেন, চিন্তা করা যায়। এদের আদর্শ একমাত্র শ্রীমৎ ভাগবত গীতা থেকে। একজন পিতা আর গয়ায় যেতে যেতে একটা বৃক্ষতলে বসেছিলেন, সেদিনের ঘটনা, বিস্ময় প্রকাশ করতে হয় গীতার মহিমা তত্ত্ব জেনে। তো উনি বসেছেন, ওইখানে একটা পিচাসী প্রেতাত্মা ছিল, প্রেতাত্মাটি ওকে মেরেই দিল। তার ছেলে শুনল পিতা আকস্মিক মারা গেছে, কি করে মারা গেছে জানে না। উনি গয়ায় পিণ্ড দেওয়ার জন্য যেতে যেতে ওই বৃক্ষতলে স্নান করে এসে এক অধ্যায় গীতা পড়েছিলেন। গীতাটা সমাপ্ত হওয়ার সাথে সাথে সেই আত্মাটা ধ্বনিত আর সেই বাক্যে বলল, হে পুত্র, তুমি গয়ায় পিণ্ডদানের জন্য যেটা যাচ্ছিলে আমার আত্মার কল্যাণে, আমি তোমার প্রয়াত পিতা, গয়ায় তোমার যাওয়া লাগবে না। এক অধ্যায় গীতাপাঠ শ্রবণ করে যে আমাকে হত্যা করেছিল সেই পেতাত্মার, আমি দুইজনে বৈকুণ্ঠের পথে চললাম গীতার বাণী শুনে। তোমাকে গয়ায় গিয়ে পিণ্ড দান করা লাগবে না। এই হলো শ্রীমৎ ভাগবত গীতা। দিল্লিতেই, নিউ দিল্লিতেই একজন শিল্পপতি ভদ্রলোক যুবক বয়সে স্ত্রী হারালেন, সুন্দরী মনোরমা প্রেয়সীকে হারিয়ে উনি উন্মাদগ্রস্ত হয়ে গেলেন। আর উন্মাদগ্রস্ত ব্যক্তিটি, তার প্রেতাত্মাটি প্রতিদিন ছায়া হয়ে তার ঘরে ঢুকত, নিজে শুকিয়ে মৃতপ্রায় হয়ে গেল। মেডিকেল বোর্ড বলল, ডাক্তারি ভাষায় আপনার কোনো রোগ আমরা খুঁজে পাইনি, কিন্তু আপনি মারা যাবেন। উনি যন্ত্রণায় তিলে তিলে মরার সিদ্ধান্তকে উনি গ্রহণ করলেন এই যে, আমি বিষের বড়ি খেয়ে আত্মহনন করব। কিছুটা বিষের বড়ি পকেটে রেখে রাতে ওইটুকু সেবন করে আত্মহনন করণের সিদ্ধান্ত নিলেন। পিশাসিটি এসে ঝড়ের বেগে তার দুয়ারে বেঁধে গেল, আর ঘরে ঢুকতে পারছে না। ওর ইঙ্গিত হলো, তুমি তোমার পকেট থেকে ওই বিষের বড়িটা ফেলে দাও, নাহলে আমি ঘরে ঢুকতে পারছি না। বিস্ময় প্রকাশ করে বললেন, ও আমাকে মরতে দেবে না, আমিও বিষের বড়ি ফেলব না। চিৎকার চেঁচামেচি করে এই বিদেহী আর পিশাসী আত্মাটি আধা ঘন্টা পর বিদায় নিয়েছিল, জানো মা, আর কখনো আসেনি তার দুয়ারে। আর এই ভদ্রলোকও সেদিন আত্মহত্যা করেনি। উনি বিষের বড়িটা বের করে খেতে গিয়ে দেখে পিশাসী ঢুকতে পারলো না, কেন, এর মধ্যে কি আছে?
আসলে বিষের বড়িগুলো বাঁধা ছিল গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা দ্বারা। এই হলো গীতার রহস্য, এই হলো শ্রীমদ্ ভাগবত গীতার মহিমা। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন, জ্ঞাতমাং শান্তিমিষ্ঠতি, তুমি আমাকে জানো, আমাকে জানার মধ্যে দিয়েই তোমার প্রকৃত কল্যাণ, প্রকৃত শান্তি আসবে। আর শ্রীমদ্ ভাগবত গীতা এই জন্য বললেন, জন্ম কর্ম চমি দিব্যং যো বৃত্তি তত্ত্বত ত্যক্তাং দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জন, আমাকে তত্ত্ব তো জানো। আচ্ছা, একটা আংটি আপনি পেলেন বাজারে, তো একজন অশিক্ষিত আর গ্রাম্য কোনো কৃষক আংটিটি পেয়ে চকচক করা দেখে আর মুক্তার মতো জ্বলছে দেখে বলল, কে হয়তো ফেলে দিয়ে যাবে, মেলা বসেছে, পাঁচ টাকার আংটি ফেলে দিয়ে গেছে। আচ্ছা, উনি মেয়েকে দিলেন, মেয়ে খেলা করতে করতে ঘরের মেঝেতেই রেখে দিয়েছেন। দুঃসম্পর্কের ওনাদের এক আত্মীয় যিনি জহুরি, তিনি এসে আংটিটার দিকে চোখ গেল, আংটিটা তুলে নিয়ে বললেন, এর দাম কত, কোথা থেকে কিনেছ? বলে, রাস্তায় কুড়িয়ে পেয়েছি, মেয়েটাকে খেলনা ভেবে দিয়েছি। বললেন, এর দাম সম্পর্কে তোমার জানা নাই, এর মধ্যে যে হীরাটা, এই হীরার 10 লাখ টাকা দাম, তুমি কি জানো? আচ্ছা, যখনই ওর মূল্যটা, ওর তত্ত্বটা, ওর মহিমাটা বলল, যে ব্যক্তি ওকে খেলনা ভেবেছিল এখন কি আর খেলনা ভাববে? সে ভাববে কি মা? আচ্ছা, আগে আংটিটার প্রতি তার যতটা মমতা দরদ ছিল তার থেকে বাড়বে কি না 10 গুণ? আগে যেভাবে ওকে সুরক্ষা না দিয়ে যেখানে দেখানে অবলীলাক্রমে ফেলে রাখতো এখন কি রাখবে? ভাগবত বলছেন, ভগবানকে তত্ত্ব তো জানলেও অবহেলা আর করতে পারবেন না, কারণ জীবনের সর্বোচ্চ প্রয়োজন যে ভগবান, এই উপলব্ধি আমাদের আসবে। আসলে আমরা তত্ত্ব জানি না, ভগবানের মহা মহিমা, তার সচ্চিদানন্দ তত্ত্ব আমরা যদি জ্ঞাত হতাম। গোবিন্দ বলছেন, কিছু করার দরকার নাই, সুরিদাং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিষ্ঠতি, আমি যে তোমার একমাত্র আপন, আমি যে তোমার হৃদয়ের একান্ত জন, আমি যে তোমার প্রিয় পরম, এইটি জ্ঞাতামাং, তুমি যদি এটা জানতে পারো, শান্তি মিশ্রতি, শান্তি খোঁজার জন্য তোমাকে অন্যখানে যাওয়া লাগবে না। আমিও আপনাদের নিবেদন করি, রাত্র অধিক হচ্ছে, দুরাগত ভক্তরা আবার প্রত্যাগমন করবেন, এইটুকু শুধু বলি, ভগবানকে জানাটাই হলো অবিদ্যা মৃত্যুকে জয় করা। কেচিত কেবলয়া ভক্ত বাসুদেব পরায়ণা অঘং ধন্যন্তি কাৎসেন মিহারে নবে ভাস করা। কি বললাম আমরা মা? সাধুর সেবা এবং সাধু মুখে হরিকথা প্রসঙ্গ শ্রবণ, এটাই কি করবে? প্রথমে রতি আনবে, আসক্তি আনবে, ভক্তি আনবে, এরপর বিরক্তি আনবে, বিষয়ে তখন বিরক্তি আনবে। এই হলো ক্রমণ মিশ্রতি। আচ্ছা, আর একটা কথা বলেছেন, আমি কথাটা এইখানে সেদিন যেন আস্বাদন করছিলাম, সেটা হলো দানের দরকার। জীবনে যদি পাপমুক্ত হতে হয় তাহলে আমাদের দানের কথা বলা হয়েছে, দিও দান মানা প্রশান্তি ন মানবা। আজকে আমাদের দুহাত ভরে আমরা শুধু নিতে শিখেছি, দিতে শিখেনি। ভাগবত বলছেন, এটা অপূর্ব কথা এসছে, আচ্ছা লক্ষ্য করুন তো, এই যে মূলো বা আলু গাজর, এর ওপরে ফসল থাকে না, মাটির নিচে গচ্ছিত থাকে এদের ফসলগুলো? আলু গাজর মূলা এগুলির পাতাগুলি থাকে উপরে আর ফসলটা থাকে মাটির ভেতরে। আচ্ছা, ওখানে যদি কেউ বলে আমার আলু মূলা আর গাজর দাও, ও পাতাটা নেড়ে হাতের মতো কি বলে? নেই নেই নেই, গোপনে লুকিয়ে রেখেছে মাটির মধ্যে, পাতাগুলো নড়ে আর করপল্লবের মতো যেন বলছে নেই নেই। আচ্ছা, কৃষক এসে কি করে? কৃষক এসে লক্ষ্য করবেন, কৃষক এসে পাতাগুলো ঝেটে কেটে একেবারে ওদেরকে কচি কচি করে কেটে ফসল তুলে নিয়ে যায়। পাতার আদর থাকে কি বাবা? যারা নেই নেই বলছিল, লুকিয়ে রেখেছিল, আদর থাকে? আচ্ছা, পেয়ারা আম আপেল লেবু ওরা কি করে? ওরা মাটির নিচে থাকে নাকি? ওরা ওই শাখায় শাখায় আর প্রকাশ হয়ে, পূর্ণ বিকাশ হয়ে, ওই শাখা যেন দুলে দুলে বাতাসে হাতের মতো বলে, আমাদের নাও, তোমাদের সেবায় আমি তোমাদের আহ্বান করছি, আমাদের নাও। আচ্ছা, যখন মানুষ আপেল কমলা লেবুগুলো তোলে তখন পাতাগুলিকে মূলোর পাতার মতো কাটে নাকি আলুর পাতার মতো? পাতাগুলিকে সুরক্ষা দেয় যে পাতা পত্র থাকলে তারা এই ফলটা
দিতে পারবে। ভাগবত সংকেত দিচ্ছেন, দুহাত ভরে পারলে দিয়ে দাও জগৎকে, জগৎকে যদি দিতে পারো তাহলে আর তোমাকে এভাবে শুকিয়ে আর তোমাকে অবহেলায় কাটবে না কেউ। কি অদ্ভুত কথা! আচ্ছা লক্ষ্য করেছেন, গঙ্গা থেকে ঘটি ঘটি জল লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা নিয়ে নেয়, পুরী থেকে, পুরীর বলছি আপনাদের পুষ্কর থেকে নিয়ে নেয়, কমে কি মা? ঘটি ঘটি জল যদি লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা নেয়, কমবে কি গঙ্গার জল? আচ্ছা পাখিগুলো যখন জল নদী থেকে প্রাণীগুলো খায়, তাতে কি কেউ কমে? ভগবান বলছেন দিয়ে দাও, যদি দিতে পারো, দেওয়ার মানসিকতা থাকে তাহলে এই দানের দ্বারাই তোমার জীবনে কল্যাণ আসবে। যাদের জীবনে দান নাই, জানেন এক এক ভদ্রলোকের পুত্র, এটা শিবপুরাণে আমি গতকালই জানলাম, এক ভদ্রলোকের পুত্র কিন্তু অভদ্র হয়ে গেল, কুসঙ্গে কুরঙ্গে প্রবৃত্তি মার্গে দানবীয় হয়ে গেল, আসরিক ভাব হয়ে গেল, মার কাঠ খাওয়া দাওয়া পিতা তেজপুত্র করলেন কোড়ে, তিন দিন আত্মীয়র বাড়িতে কিছু পেলেন না, দূর দূর করে তাড়িয়ে দিলেন। আর এই ভদ্রলোক যেতে যেতে দেখছেন একটা মন্দির, শিব মন্দির, তো এখানে ভক্তরা যদি কিছু রেখে যায় আমার জীবন ধারণের জন্য পাবো, কিন্তু অন্ধকার মন্দিরে গিয়ে দেখে দিয়াশালায় একটা কাপড় আছে, শিব ঠাকুরের জন্য কেউ একটা বস্ত্র দিয়েছে, ও আলো জ্বালাবার জন্য সেই বস্ত্রটাতেই আগুন জ্বালিয়ে দিয়েছে যাতে অন্ধকারে মন্দিরটা দেখা যায়। আর সেই প্রজ্বলিত দাহকৃত অগ্নি কাপড়টা ও কাটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মন্দির প্রদক্ষিণ করছে শিব ঠাকুরকে, কোনো কোণে কোনো জায়গায় কোনো ফল বা আহার আছে কিনা। যখন সে আরতি করছে, ভগবান শঙ্কর জাগ্রত হয়ে গেছে, মনে করছেন সন্ধ্যাবেলায় আমার মন্দিরে কেউ আরতি দেখাচ্ছে। আচ্ছা শিব ঠাকুর জানে না মা ও কাপড় ধরিয়েছে, এটা জানা কথা না ও না, কিন্তু উনি মনে মনে ভাবছেন কেউ বুঝি আমার এখানে আরতি প্রদর্শন করছে। আর এই আরতি দেখাবার ছল মনে করে ভগবান শঙ্কর তাকে আশীর্বাদ করে দিলেন। কিছুদিন পর তার মৃত্যু হওয়ার পরে উনি ধনীর ঘরে, আর বিশাল ধনীর ঘরে জন্মালেন। ধনীর ঘরে জন্মটা কিন্তু পূর্বজন্মের কোন দানকৃত পূর্ণ ফল। আচ্ছা এখন আম্বানির ঘরে বা বিড়ালার ঘরে বা টাটা রতনের ঘরে এখন যে শিশুটা জন্মাচ্ছে, উত্তরাধিকার সূত্রে কয়েকশো কোটি ডলারের মালিক হচ্ছে কিনা সে? আচ্ছা ও কি জন্মাবারবার কোনো পরিশ্রম করেছে, চাকরি বাকরি করেছে? ও কোটি কোটি ডলারের মালিক উত্তরাধিকার সূত্র হয়ে গেল, আর কলকাতা রেল বস্তির পাশে এক হতভাগ্য হতচ্ছাড়া মা সন্তান জন্ম দিল, কাপড় নাই, মুখে দেওয়ার মতো তার কিছুই নাই। কারণ কি? কারণ যদি দেখবেন, ওই বিড়ালার ঘরে, টাটার ঘরে, আম্বানির ঘরে যে জন্মালো, সে গত জন্মে ভক্ত ভগবান জগৎকে শুধু দিয়ে গেছে, এই জন্য আজ তার পাওয়ার দিন, আস্থার পাওয়ার দিন, সে দিয়ে গেছে জগৎকে। এই জন্য শুধু কঞ্জুষের মতো, কৃপণ অপহিত জ্ঞানা কৃপণের মতো আজকে যারা এই অনুষ্ঠান অর্থ ব্যয় করে, সামর্থ্য ব্যয় করে দিচ্ছেন, ভগবানকে যারা আনন্দ দেয়, ভক্তকে, জনমানসকে যারা আনন্দ দেয়। আচ্ছা বাবা, যে ভিখারি আপনার দুয়ারে হাত পেতেছে, একজন দাতা একজন গ্রহিতা, লক্ষ্য করবেন তো, একজন কেন দান করবে আর একজন তার দুয়ারে হাত পাতবে? পূর্বজন্মের পূর্ণ এবং পাপের এই হলো বিভাজন। যে শুধু নিজের জন্যই ভাবে, আত্মকেন্দ্রিক, আগামী জন্মে তাকে অবশ্যই পতিত হতে হবে হাত পাতার জন্য। কলকাতায় এখন আছে কিনা জানা নেই, ঠেলা গাড়িতে একজন মানুষকে আর একজন মানুষ টেনে নিয়ে যায়, একবিংশ শতাব্দীতে এটা কি মানবিকতা যে একজন মানুষকে ঘাড়ে করে একজন টানছে? কি অদ্ভুত লাগে যে কোন একজন মানুষ টানছে আর একজন উঠে বসেছে তার ঘাড়ে, এটাও পূর্বজন্মের পাপ এবং পূর্ণ দান এবং গ্রহণের কথা। এই ব্যক্তি ধনীর ঘরে জন্মাবার পরে তৃতীয় জন্মে এসে তিনি কি হয়েছিলেন জানেন? ভগবান শিবের অর্থমন্ত্রকের দায়িত্ব ভগবান কুবের হয়েছিলেন উনি, শুধুমাত্র আগুনটা জ্বালিয়েছিলেন ভগবান শিবের মন্দিরে। এইটুকুই আপনাদের নিবেদন করব, সৎ কাজে, মানব কল্যাণে, ভগবত এবং ভক্ত সেবায় যিনি দয়া করে দিতে শিখেছেন, এই দানই আমাদের দুঃখকে দূর করতে পারে, দুর্গতিকে দূর করতে পারে। কিন্তু আজ মানব সমাজে পিতামাতাকে দুটো অন্ন দেওয়ার মতো দান, ওটা কি দান বলে?
পিতামাতার ঋণ শোধ করা যায় সেখানেও আমরা আজ পিছিয়ে পড়েছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন থাকবে, ভগবান ভক্তির পথে এবং দানের পথে এই জীবন উৎসর্গ করলেই কেবল বৈদিক সনাতন বেদান্ত বলছেন আপনি আগামীতে পথ পাবেন, আলো পাবেন। এই জন্য জীবনে প্রথমেই ভগবান এই কথাইটি বলেছেন, দানাং দদাতি দুঃখ প্রশমস্তি, তোমার জীবনে দুঃখ দুর্দশা ঘুচতে পারে এই দানের কারণে। অপ্রারব্ধ ফলং পাপং বীজং ফলং মুখম ক্রমনৈব বিলিয়ন্তে বিষ্ণু ভক্তির আত্মনাম। ভাগবত বলেন যে কর্মের ফল ভোগ আরম্ভ এখনো হয়নি হবে, আগামীতে যে কর্মের ফল অপ্রারব্ধ রূপে সুপ্ত রূপে আমার মাঝে আছে ঘটবে, সেই দুঃখ বিপদ যন্ত্রণা এমন অদ্ভুত পাপ কুটস্থ পাপ সংস্কার রূপ বিষ বাসনাও দুর্বিত হয়ে যায় কারো যদি ভগবানের ভক্তি হৃদয়ে উদিত হয়, পাপের বাসনা পর্যন্ত লুপ্ত হয়ে যায়। আচ্ছা, যেটা পাপ এখনো আমার জীবনে সংগঠিত হয়নি হবে আগামীতে, সেই পাপের বীজ কুট বীজ সংস্কার রূপে যদি আমার মধ্যে থাকে সেই পাপ বাসনা পর্যন্ত পুড়িয়ে দেয় ভগবত ভক্তি। বাবা কত বড় কথা এখানে বলে দিয়েছেন, ক্রমান্বয়ব বিলিয়ন্তে বিষ্ণুর ভক্তির আত্মনাম। বোঝা গেল মা কথাটি? বোঝা গেল না। বোঝার জন্য কি চাই? বোঝার জন্য চাই যে ভগবানে যদি ভক্তি হয়, সাধু কৃপায় গুরু কৃপায় যদি ভগবানের ভজন হয়, ভক্তি হয় আমার জীবনে, তখন পাপ করবার বাসনাটাও ভগবান নিষ্ক্রিয় করে দেয় ভক্তির দ্বারা। আচ্ছা, ধানটা যদি সিদ্ধ করা হয় ওতে অঙ্কুর উদ্গম হবে মা? ছোলাটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে অঙ্কুর উদ্গম হয় না, কিন্তু ছোলাটা যদি বালিতে ভাজা যায় ওকে আর অঙ্কুর উদ্গম হবে? বলেন কৃষ্ণ ভক্তি যার হৃদয়ের ছোঁয়া একবার লেগেছে, শুদ্ধ জ্ঞানের আগুন যার হৃদয়ে লেগেছে, পাপ করবার বাসনাও তার হৃদয় থেকে পুড়ে যাবে। এমনই ভাগবত বলেছেন, ক্রমান্বয়ব বিলিয়ন্তে বিষ্ণুর ভক্তি আত্মনাম। বিষ্ণু ভক্তি যদি চিত্তে হয় পাপ করার বাসনাও তোমার জীবন থেকে বিতাড়িত হবে। হলো না, আর আমাদের হবেও কি করে? এক মহাত্মা বলেছিলেন, ওই জড় আর চেতন তো আমরা বুঝতে পারলাম না, কারণ সাধু সেবা করিনি, ভগবত সেবা আমরা করিনি। আচ্ছা, কৃষকরা যখন ধানের বীজ ফেলায় খেতে, তখন দেখবেন ঘাস এবং ধানের চারাগুলো একই রকম দেখায়, দেখায় কি না? আচ্ছা, সাধারণ ব্যক্তিকে অজ্ঞ ব্যক্তিকে যদি পাঠানো হয় তাহলে ঘাস মনে করে মূল ধানটাও সে ছিঁড়ে ফেলবে, ফেলবে কি না ধানের ছোট চারাকে? কিন্তু কৃষক যদি যায় তখন কিন্তু ওই আগাছাকে, দুর্বা ঘাসকে এবং ধানের চারাকে নির্ণয় করে আগাছা ফেলে দিতে পারবে। যার গুরু কৃপা হয়েছে, মহৎ কৃপা হয়েছে, সেই অসৎ সংসার থেকে কেবল আর আগাছা রূপটিকে বাদ দিয়ে, কামনা বাসনা বাদ দিয়ে সারাত সার ফসল রূপ ভগবানের ভক্তিকে রেখে দিতে পারে। আচ্ছা বাবা, সংসার বাসনা কমবে কি করে? এর মধ্যে মায়েরাই আছেন বেশি। আচ্ছা, বিবাহের আগে পিত্রালয়ে পিতামাতার প্রতি মেয়েদের টান আসক্তি অনুরাগ থাকে কিনা মা? যদি শ্বশুর বাড়ি গিয়ে খুব সুখী হয় মেয়ে, শ্বশুর শাশুড়িকে পিতামাতার মতো পায়, বাপের বাড়ির টান পূর্বের টান কি আর অত থাকে মায়েদের? বলেন ভগবানের প্রতি যদি অনুরক্তি টান আসে তবে সংসারের টানটা অমনি করেই তোমার কমবে। মেয়েটা শ্বশুরালয়ে সুখী হলে যেমন পিত্রালয়ের সুখকে ভুলে যায়, তেমনি ভগবানের শুদ্ধ ভক্তি হলে ধীরে ধীরে আমাদের সংসার বাসনাও কমে যাবে। আপনাদের মাঝে অনেকক্ষণ এই তত্ত্ব কথা, এটি তিতর মতো, আসুন আমরা এই তত্ত্ব সম্পর্কে একটু ভগবানের লীলা কথা, জগন্নাথ দেবের রথযাত্রার আর বাতাসে বইছে জয় জগন্নাথ ধ্বনি, বাতাসে বইছে শুভ রথযাত্রার সেই মহা আনন্দ প্রবাহ তরঙ্গ। গতকালই আমরা রথ আয়োজন করে পরমানন্দে মেতেছিলাম, মেতেছেন আপনারাও গ্রামে গঞ্জে। এবার পুরীধামে প্রায় 50 লক্ষাধিক অধিক ভক্তের, কোভিডের কারণে গত 2 বছর ভালো করে রথ দর্শন জগন্নাথ দর্শন হয়নি। আপনাদেরও বলি সেই জগন্নাথের লীলা একটু মহিমার স্পর্শ নেই, যদি কৃপা হয়
এক বুড়িমার কথা শুনুন, এটা বলতে গেলে হৃদয়টা বড় দুর্বল হয়ে যায়। এক বুড়িমা ভাগবত পাঠে শুনছেন, জগন্নাথ তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, এই জন্য তিনি নাথ, এই জন্য তিনি জগতের নাথ। বুড়িমা বলছে, বাবা আচ্ছা জগন্নাথ দর্শন করতে গেলে এখান থেকে পুরীর দূরত্ব কতটুকু? বললেন, 100 কিলোমিটার। বুড়িমা বলছেন, আমি তো লাঠি ছাড়া চলতে পারি না, আর যানবাহনে যাওয়ার মতো আমার খরচও নাই। তবে বাবা, তুমি যে জগন্নাথের মহিমা বললে, আশীর্বাদ করো আমি যেন হেঁটে হেঁটে এই 2 মাস ধরে চলতে চলতেই যেতে পারি। এটা উত্তর ভারতের ঘটনা, শুনুন মা। তো উনি লাঠি নিয়ে যাচ্ছেন, আর যখনই হাত বাড়িয়ে জিজ্ঞাসা করতে যাচ্ছেন পুরীর পথ কোন দিকে, অনেকেই কাঙালিনী ভিখারিনী মনে করে বলছে ভিক্ষা হবে না। বুড়িমা বলে চলেছেন, আমি কাঙালিনী বটে ভিখারিনী বটে, তবে অর্থ চাইছে না, বলে দাও আমার পুরী কোন দিকে, আমার জগন্নাথ কোন দিকে। এই আকুলতা নিয়ে চলল মা, রৌদ্র বৃষ্টি ঝড়ে, কেউ কিছু দিলে পায়, না দিলে পায় না। এসে গেল 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনো 50 কিলোমিটার, আরও 15 দিন এলো 25 কিলোমিটার। 25 কিলোমিটার দূরে আসার পরে ম্যালেরিয়া জ্বরগ্রস্ত হয়ে আর রৌদ্রে ক্ষুধা তাপে ক্লিষ্ট হয়ে রাস্তার পাশে পড়ে বলছেন, জগন্নাথ 1 সপ্তাহ বাদে তোমার রথযাত্রা, আমি বেরিয়েছিলাম তোমার পথে, আর যাওয়া হলো না, তবে এ জন্মে না হয় পরজন্মে তোমার রথের রশি ধরে যেন তোমাকে দর্শন করতে পারি। রথেও তো বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে, আমার জন্ম হবে কিনা জানি না, তবে তোমার রথের রশি ধরে যেন জন্মকে এড়াতে পারি হে জগন্নাথ। 1 সপ্তাহ 6 দিন চলে গেল, আগামীকাল শুভ রথযাত্রা। ঘটনাটি সত্য ঘটনা, যখন রথযাত্রার সমস্ত সমারোহ আর সমস্ত উপচার পূজা করে জয় জগন্নাথ ধ্বনিতে রাজা এসে সমার্জনীয় স্বর্ণমার্জনী নিয়ে ঝাড়ে দিবেন, সেই মুহূর্তে জগন্নাথের রথ 1 ইঞ্চিও পর্যন্ত নড়ল না। 1 ইঞ্চি পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তের আর সেই রশি ধরে টানলেও ইঞ্চি পরিমাণও রথ চলল না। মূল পাণ্ডা ভক্তগণ ক্রন্দনরত হয়ে প্রণত করেছে, জগন্নাথ কৃপা করে বলো আমাদের অপরাধ কেন চলছ না প্রভু। জগন্নাথ স্পষ্ট ঘোষণা দিলেন, লীলাচলের আকাশে ধ্বনিত হলো তার দিব্য ধ্বনি, এক বুড়িমা পড়ে আছে 10 কিলোমিটার দূরে, আমার রসে রশি ধরবার জন্য 2 মাস সে চেষ্টা করে জগন্নাথ জগন্নাথ করে রাস্তায় পড়ে আছে, ওই ভক্ত যদি রশি না ধরে আমার রথ এবার চলবে না, যা ওকে নিয়ে এসো। এই হলো জগন্নাথ। পাণ্ডা জগন্নাথের চরণে প্রণাম করে পালকি নিয়ে আর সমস্ত ফুল সম্ভার নিয়ে আরতি বরণ করতে বুড়িমাকে নিয়ে এলো, প্রণাম করে বলছেন, কে ধন্য মা, তুমি সারাটা জীবন জগন্নাথের সেবা করে কাটালাম, তোমার মতো কৃপা জগন্নাথ আমাকেও করনি। তাকে আরতি বন্দনা করে বলছে, কোথায় নিয়ে যাচ্ছ বাবা? বললেন, আজ রথ থেমে গেছে শুধু আপনার জন্য, কৃপালু ভক্তবৎসল জগন্নাথ, আপনি রথের রশি না ধরলে জগন্নাথ চলবে না, চলো মা, হে ভাগ্যবতী মা চলো তুমি। আর পালকিতে চড়ে এসে জগন্নাথকে অশ্রুজলে প্রণাম করে যখন রশি ধরেছিলেন, জয় জগন্নাথ, আবার চলতে লাগলো রথের রশি ধরে, সেই রথ আবার চলতে লাগলো। আমরাও যদি এই আস্থা বিশ্বাস সাধু কথাতে এই বিশ্বাসটুকু রাখতে পারি, কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমাদের বিশ্বাসটুকু, কোথায় যেন মলিন হয়ে যাচ্ছে আমাদের আস্থাটুকু বিশ্বাসটুকু, শুনবেন, জগন্নাথের সাথে জগন্নাথী মাধবের ছিল বন্ধুত্ব। অপূর্ব এই লীলাটি মা, আমরা যারা রথ আস্বাদন করতে পারিনি, রথ টানতে পারিনি, মনে মনে এখন চলে যান জগন্নাথের কাছে। আর জগন্নাথী মাধব 70 বছরের বৃদ্ধ, সারা জীবন জগন্নাথকে সেবা করেছে, স্ত্রী নাই পুত্র নাই, সবই জগন্নাথ, তার সাথে তার সখ্য বন্ধুত্ব সুলভ আচরণ। জগন্নাথ মা মন্দির থেকে বেরিয়ে আর এসে ঘুমান্ত মাধবের হাত ধরে টানছে, মাধব ওঠো ওঠো মাধব। জগন্নাথের কণ্ঠে মাধবের ঘুম ভেঙে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ ওনার হাত ধরে টানছেন, কি গো
এই মধ্যরাত্রে তুমি আমাকে টানছো কেন জগন্নাথ? এই হলো সচ্চিদানন্দের খেলা ভক্তের সাথে। মাধবকে তখন বলছেন, তুমি কি মনে করে দেখো, ভুলে গেছো? আর বৃন্দাবনে গোপীদের ঘরে ঘরে আমি ননি চুরি করে খেতাম, আমার ওই অভ্যাসটা এখনো যায়নি মাধব। এখানে তো কোনো সুবল সখা নাই, শ্রীদাম সুদাম নাই, তুমি আমার একমাত্র বান্ধব মাধব, কি করতে হবে বলো? বলেন, আমার সাথে তোমাকে এখন কাঁঠাল চুরি করতে যেতে হবে, এই না হলে লীলাময় ভগবান ভক্তের সাথে তার নিত্য নূতন নির্মল ওই খেলা, এই খেলা মানেই লীলা। মাধব বলছে, জগন্নাথ তোমার কাঁঠাল কতটা লাগবে? আগামীকাল সকালে আমি লক্ষ কাঁঠাল চড়িয়ে দেবো তোমার সেবায়। তোমার চুরি করা অভ্যাস ভালো, কিন্তু চুরি এখানে করা যাবে না, আমি কাঁঠাল চুরি তোমার সাথে চোর হতে পারবো না এই বৃদ্ধ বয়সে। জোর করে টেনে তুলে বললেন, তোমাকে যেতেই হবে, কাঁঠাল চুরি কি তুমি করবে? তুমি পাহারা দেবে, আমি পারবো, আমি কাঁঠাল চুরি করবো, চলো আমার সাথে। ভগবানের লীলা সাক্ষী হয়ে মাধব সেদিন গিয়েছিলেন জমিদারের কাঁঠাল বাগানে। জগন্নাথ বলছেন, মাধব তুমি এখানে পাহারা দাও, কে আসছে কি না মালি, আমাকে সংকেত দিয়ে দিও। জগন্নাথ গাছে উঠেছেন, আহা, বড় বড় কাঁঠালগুলো ইচ্ছা করে শব্দ করেই মাটিতে ফেলছেন কেন জানেন? যাতে মালি বুঝতে পারে। আর এই কাঁঠালের শব্দে মালি কেড়ে কেড়ে চুরি করে কে বলতে বলতে যখন দৌড়ে আসবে, জগন্নাথ গাছ থেকে খুব দ্রুত নেমে পালিয়ে যাচ্ছে। মাধব বলছেন, আমাকে নেবে না? আমাকে চোর সাজিয়ে রেখে যাচ্ছ, আমাকে নেবে না? জগন্নাথ একবার হাত উঁচু করে বললেন, জামিনটা তোমার কাল সকালে হবে, এর মধ্যে তোমার জামিন হবে না, দাঁড়াও তুমি এখানে। জগন্নাথ তো পালালো, মালি এসে আর মাধবকে জড়িয়ে ধরে বলছেন, বাবা আপনার দ্বারা একা সম্ভব? কি করলেন আপনি? আপনি আমার গাছ থেকে কাঁঠাল চুরি করতে এসেছেন, আপনি জগন্নাথের সেবক? আচ্ছা তোর বিশ্বাস হয় বাবা আমি এই বৃদ্ধ বয়সে গাছে উঠতে পারি, কাঁঠাল পাড়তে পারি? তবে কাঁঠাল পাড়ল কে? বলল, জগন্নাথ এসেছিল, কাউকে বলিস না, সে কাঁঠাল চুরি করে কাঁঠাল খাওয়ার স্বাদ হয়েছে, আমাকে সাথী নিয়েছিল। মালি মনে করলেন, শুনেছি ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা হয় না, একে আমি ছাড়ব না, এর দ্বারাই জগন্নাথের কৃপা আমি পেতে পারি। উনি ভেতরে করুণা রেখে বাইরে কঠিন হয়ে বললেন, তুমি চোর, আমি তোমাকে বেঁধে রাখব, তুমি যদি প্রমাণ না করতে পারো জগন্নাথ চুরি করতে এসেছিল, তোমাকে আমি সাজা দেব, রাজার সাথে বলে আমি তোমাকে সাজা দেব, আমি তোমাকে মুক্ত করব না। সারা রাত বেঁধে রাখলো গাছের গায়ে, দুঃখিত হলেন না, কারণ বলে গেছে সকালে ছাড়া কৃপা বা জামিন হবে না। আর এ মনে মনে কাঁদছে, বাবা ক্ষমা করে দিও, ভক্তকে না বাঁধলে তো ভগবানকে বাঁধা যায় না, ভক্তকে না ধরলে তো ভগবানের কাছে পৌঁছানো যায় না। সকালে সূর্য উদয় হলো পূর্ব দিগন্তে, বিবাহ পরিশেষে আলোই ভরে গেল আকাশ। সেই আকাশেই মাধব বাবাজি তখন হাত তুলে বলছেন, ওগো এই দেখো প্রমাণ, জগন্নাথ পালাতে গিয়ে তার গায়ের দামি কাপড়টা ওখানে বেঁধে ছিঁড়ে গেছে, ওই দেখো প্রমাণ। বাগানের মালি দেখছে ওটা জগন্নাথেরই গায়ের মণিখচিত বস্ত্র, ওটি পেয়ে বুকে জড়িয়ে ধরে মাধবকে বলছেন, মাধব বাবা ভগবান কারো সাথে মধ্যরাত্রে কাঁঠাল চুরি করতে আসে এটা আমার ধারণাই ছিল না। রাজাকে ডাকলে, মন্দিরে গিয়ে দেখা গেল সেই কাপড়ের অংশটাই ছেঁড়া রয়েছে মাধবের হাতে। মহারাজা প্রণাম করে বলছেন, বাবা ভগবান যার সাথে এমনি করে খেলা করে, জমিদার এলেন ওইখানে দাঁড়িয়ে লিখে দিলেন, আমি জগন্নাথের নামে কাঁঠাল বাগান লিখে দিলাম, যত পারো তুমি এর থেকে সেবা নিও, এই জন্য রথযাত্রায় কিছু না হলে কাঁঠালটা দিতেই হবে। সেই দিন থেকে জগন্নাথ বলল, আমার সেবায় তোমরা এবার থেকে কাঁঠালই দেবে। অনেক জায়গায় রথযাত্রার সময় কাঁঠাল সেখানে চলেই যায়, কাঁঠাল আসবেই, সেই বাগানটা এখনো জগন্নাথের নামে। কিন্তু ঘটনা কি ঘটলো জানো মা? সবাই প্রণাম করতে লাগলো, জগন্নাথ মাধবকে মাথায় নিতে লাগলো, যার সাথে ভগবানের এত সখ্যতা, যার সাথে ভগবান কাঁঠাল চুরি লীলা করেন, সবাই লাইন দিয়ে প্রণাম করতে লাগলো, আশীর্বাদ নিতে লাগলো। রাতের অন্ধকারে গিয়ে বলছে, বাহ জগন্নাথ বাহ, আমাকে লোকের কাছে সম্মানী সাজিয়ে
প্রণামের জায়গা সাজিয়ে আমার ভজন নষ্ট করতে চাইছো? থাকবো না আমি তোমার মন্দিরে। ছোট্ট জগন্নাথ বিগ্রহ নিয়ে গভীর জঙ্গলে লুকিয়ে গেল। এরাই ভক্ত যারা প্রণাম চায় না, সম্মান চায় না, নিজের অন্তরালে ভক্তি ধর্মকে ঢেকে রাখে। গভীর জঙ্গলে তিন দিন সেবা দেওয়ার পরে অতি রক্ত আমাশা দেখা দিল, অতি রক্তসার আমাশা। উনি কয়েকবার শৌচ করতে গিয়ে শেষের বার শৌচের জলটা পুকুর থেকে তুলতে গিয়ে পুকুর ঘাটেই পড়ে গেলেন। শৌচের পাত্রটা গড়িয়ে দূরে পড়ে গেল। কি করছে জানে মা? এক কাঠুরিয়াকে বলছে, বাবা আমি তোমার পিতার মতো, এই মাটির পাত্রে এক ঘটি জল দিতে পারো? আমার শৌচ না করলে তো জগন্নাথের সেবা করতে পারবো না। চাকর পেয়েছো, তোমার শৌচের জল বয়ে দেব, চাকর পেয়েছো? উপেক্ষা করে গালি দিয়ে চলে গেল। এর কিছুক্ষণ পর কাঁদছে আর বলছে, তোমার সেবা যদি না করতে দেবে তুলে নাও, তোমার সেবা ছাড়া তো আমি বাঁচব না, আমাকে সুস্থ করো, তুলে নাও, আমি তোমার সেবা ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না জগন্নাথ। পেছনে মধুর কণ্ঠের থেকে বলছেন, বাবা ওঠো, মাধব ওঠো। এমন মধুর কণ্ঠ, এ যেন চেনা কণ্ঠস্বর। পেছনে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ শৌচের জল নিয়ে দাঁড়িয়ে বলছে, বাবা ওঠো, আমি তোমার জল এনেছি। পৃথিবীর কোন শাস্ত্রে কোন ভগবানের লীলায় আমি এমনটা পাইনি যে স্বয়ং ভগবান ভক্তের জন্য শৌচের জল নিয়ে এলেন। ওঠো বাবা। জগন্নাথের দিকে তাকিয়ে বলছে, বা জগন্নাথ আর কত নিচে নামাবে আমাকে? আরে ইতিহাস যদি জানে যে ভগবান ভক্তের শৌচের জল বয়ে এনেছে, এটা কলঙ্ক হবে তোমার। জগন্নাথ কি বলল জানেন? 70টা বছর ধরে নিষ্কিঞ্চনে তুমি আমার সেবা করেছো, মাধব আমারও কি স্বাদ হয় না ভক্তকে সেবা করবার? এই অসুখটা তোমার হয়নি, আমি অসুখটা দিয়েছি এই জন্য, তুমি অসুস্থ না হলে আমি তোমার সেবার সুযোগ পাব না। এই রোগ আমি নিয়ে নিতে পারি, কিন্তু রোগটা আমি দিয়েছি, সারাটা জীবন সেবা করেছো, আমারও তো স্বাদ হয় তোমার সেবা করতে। এই হলো আমাদের জগন্নাথ, এই হলো আমাদের ভগবানের অপূর্ব ভক্তবৎসলা। তিনি শৌচের জল ঢেলে দিলেন, মাধব শৌচক্রিয়া করে বললেন, এটা তোমার দ্বারাই সম্ভব, আর কারো দ্বারাই সম্ভব না। একটু জাগান, একটু সেবা ভাবনাটি হৃদয়ে জাগান, সেবা তো নিয়েছি, সেবা দেইনি তাকে। এই জন্য বললেন, তাকে সেবা করতে হবে ভগবত সেবায়া। জগন্নাথ পুরীতে একজন দর্জি ছিলেন জানেন মা, কথাটি খুব মর্মস্পর্শী, হৃদয় স্পর্শ করে। সেই দর্জির হস্তশিল্প কারুকার্য পুরো দিল্লিতে ছড়িয়ে গেল, আর দিল্লির শাহেনশা তাকে দুটো টাকিয়া বালিশ করবার জন্য কি করলেন জানেন? দামি মগমলতে মণিমুক্তা বসিয়ে দিয়ে দিলেন, দুটো টাকিয়া বালিশ করো, আমি রাজসিংহাসনে যখন বসবো দুই পাশে থাকবে। দর্জি কি করলো জানেন? মণিমুক্তা খুঁচি তো টাকিয়া তৈরি করলো, বাইরে সেলাইটাও বোঝা যাচ্ছে না। সেদিন ছিল রথযাত্রা, হঠাৎ করে জগন্নাথের ভক্ত মনে করেছে, জগন্নাথকে যখন রথে তোলা হয় তখন নরম একটা বালিশ দেয়া হয় জগন্নাথের বসবার জন্য। উনি মনে মনে বললেন, এটা তো রাজার সিংহাসনে শোভা পাবে, আমি যদি জগন্নাথ তোমার আসনে বসবার জন্য এটা দিতে পারতাম। মনে মনে চিন্তা করতে করতে উনি হাত বাড়িয়েছেন, সঙ্গে সঙ্গে হাত থেকে জগন্নাথ ওটা নিয়ে নিল একটা। বাবা ওই বালিশটার উপরেই জগন্নাথ বসলো, এখান থেকে নিয়ে নিল। যেদিন সম্রাট শাহেনশা আর পাঠালেন তার কর্মচারীকে, বললেন একটা আমার বন্ধু নিয়ে গেছে, একটা সম্রাটের জন্য আছে, তাদের জেল জরিমানা যা হয় হোক। সম্রাট তাকে হাত পা বেঁধে নিয়ে গেলেন, কে তোমার বন্ধু? বললেন সে পুরীতে থাকে, দিল্লি থেকে পুরীর দূরত্ব 500 কিলোমিটার। বলে 500 কিলোমিটার এখান থেকে হাত বাড়িয়ে নিল তোমার বন্ধু? বললেন আমি মিথ্যা বলি না, আমাকে সাজা দিতে হয় দিন। বলে ঠিক আছে, তোমার বন্ধু তোমাকে ছাড়া, কারাগারে রন্ধ কুটিরে তাকে হাত পা বেঁধে শৃঙ্খলিত করে বাঁধা হলো, বন্ধু ছাড়া। জগন্নাথকে বলছেন, ভালো হলো, বালিশটা তো তোমার সেবায় লাগলো, পারলে আমি জেল খেটে মরবো, তবুও শান্তি তোমার সেবায় বালিশটা দিতে পেরেছি। রাত্রে কি হলো জানো মা?
রাত্রে সে প্রথমে আলোয় উজ্জ্বলকৃত কারাগারে গিয়ে বাঁধন খুলে দিল দর্জির। আর দর্জি ছিল কুঁজো, কুচ্ছ্রি দেখতে। সঙ্গে সঙ্গে তার রূপটাও গোবিন্দ জগন্নাথ বললে দিলেন, চাবুক নিয়ে গেলেন। আর গিয়ে তিনি সম্রাটকে স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে তিনি চাবুকের বাড়ি মারতে লাগলেন। চাবুকটার বাড়িতে যখন রক্তারক্তি হয়ে উঠে বসলেন, তখন অদৃশ্য দৈববাণীতে ভগবান বললেন, আমাকে একটা বালিশ দিয়েছে বলে তুমি আমার প্রিয় ভক্তকে বেঁধে রেখেছ, এই সিংহাসন কে দিয়েছে তোমায়? এ জগতে জন্ম কে দিয়েছে তোমায়? রাজ সম্মান কে দিয়েছে তোমায়? আমি দিয়েছি। সেই আমাকে তোমার দ্রব্য দিয়েছে বলে বেঁধে রেখেছ, আমি নিসিংহের মতো তোমাকে বধ করব, তোমার সমস্ত বংশকে আমি নিবংশ করব। ভয়ে তাড়াতাড়ি বেগমকে ডাকলেন, বললেন, এটা স্বপ্ন না, এই দেখো গায়ে চাবুকের দাগ। তবে ও মনে হয় আমাদের প্রিয় যিনি ঈশ্বর ও তার দূত। উনি দৌড়ে গিয়ে ক্ষমা প্রার্থনা করে পরের দিন সকালে তাকে অভিষেক করে হাতির পিঠে বর্ণাঢ্য আয়োজন করে তাকে ফিরিয়ে দিয়ে বললেন, ইনি জগন্নাথের পরম সেবক, উনি তাকে সম্মান করে পাঠিয়ে দিলেন। ইচ্ছাটা দরকার, জগন্নাথ একটু তোমার সেবা করতে চায়। যদি ভক্তগণ এই রিপু ইন্দ্রিয়কে, এই দেহকে, গেহকে অনেক সেবা করেছি, আপনাদের একটা সতর্কবাণী শোনাই। একবার মীরাবাই তুলসী গোস্বামীর কাছে চিঠি লিখেছিল, আমার পরিবারের কেউ ভগবত সেবা পছন্দ করে না, বাধা দেয়, কি করব। তুলসী গোস্বামী উত্তরে লিখেছিলেন, কৃষ্ণ ভজনে, কৃষ্ণ সেবায় যেই বাধা দেয় তাকে এই মুহূর্তে ত্যাগ করো, তাতে প্রত্যাবায় হবে না, বরঞ্চ তাদের উদ্ধার হবে যদি তুমি ত্যাগ না করো। আচ্ছা মা, এক্ষেত্রে শাস্ত্র তুলসীদাস প্রমাণ করেছেন, প্রমাণ করেছেন গুরুকেও ত্যাগ করা যায় ভগবানের সেবার জন্য। তার প্রমাণ হলো গুরু না সৎসদ, ভগবানকে বামনকে তিন পদ জাগার জন্য বলি কিন্তু গুরু আজ্ঞাও ত্যাগ করেছিলেন, করেছিলেন না? রাবণকে ত্যাগ করেছিলেন কে? বিভীষণ। গুরুকে ত্যাগ করেছিলেন বলি, আর কে ত্যাগ করেছিলেন? স্বামীদের নিষেধাজ্ঞাও ত্যাগ করেছিলেন এক স্ত্রীর, ব্রাহ্মণ। সেই সহধর্মিনেরা যেদিন কৃষ্ণ বলরামকে অন্ন দিতে যায়, অর্থাৎ বলা হয়েছে পিতা না সৎসদ, পিতার কথাও শুনবে না যদি কৃষ্ণ ভজনে তোমায় বাধা দেয়। প্রমাণ হলো প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ পিতার কথা শুনেছিল? এই জন্য গুরু না সৎসদ, পিতা না সৎসদ, দেব না সৎসদ, মৃত্যু ভয় উপরন্তি। এই মৃত্যুময় সংসার থেকে যে কৃষ্ণ ভজনের পথে এগিয়ে দেয় না, সে পিতা হয়েও পিতা না, জন্মদাত্রী মা হয়েও মা না, গুরু হয়েও গুরু না, যিনি কৃষ্ণ ভক্তি দান করে মৃত্যুময় সংসার থেকে উদ্ধারের পথ না তৈরি করেন। এই জন্য জগতে অনেকেই পিছনে টেনে ধরে, কারো বাধা কারো মানা শুনবেন না। রবীন্দ্রনাথের মতো গেয়ে উঠেন, আজি প্রণামী তোমায় চলিব নাথ সংসার কাজে, হে নাথ তোমাকে প্রণাম করেই আমি পথ চলব, কারো পানে চাইব না। হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে, তুমি যে আমার হৃদয়ে দেবতা, হৃদয়ে আছো এ কথা যেন মনও জানে। পাপেরও চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে, আমি যেন পাপের চিন্তা পরিহার করে হৃদয় স্বামী তুমি হৃদয়ে আছো এটা জানতে পারি। পরিশেষে আরেকটু স্পর্শ করে যায়, পুরীতে পান বিক্রি করতো মা, আর জগন্নাথের একবার দক্ষিণে এক পানালা পান সেজে পান বিক্রি করত। প্রতিটা দিন তিনি প্রার্থনা করত, জগন্নাথ কোনোদিন যদি আমার কাছ থেকে একটা পান প্রসাদ রূপে তোমার ভোগে লাগতো, এই একটু ইচ্ছাটা জাগলেই হলো। করুণা ঘন ভক্ত বৎসল কৃপালু কৃতজ্ঞ জগন্নাথ মঞ্জুর করে নিলেন। রাত ১২টার সময় ঝুবড়ির মধ্যে পানালা শুয়ে রয়েছে মা, কৃষ্ণ বলরাম দুটো বালকের বেশ ধরে গিয়ে বলছে, পানালা, খুব মৃদু কণ্ঠে, পানালা ওঠো, কে তোমরা? তোমাদের আলোই পুরো ঝুপড়িটা আলোই ভরে গেছে, কে তোমরা? বলো, পরিচয় পরে হবে, আমরা লুকিয়ে লুকিয়ে রাতে এসেছি কেন জানো, পান খেলে আমাদের পিতামাতা আমাদের শাসন করবে, তবে লোভ হয়, তুমি যদি পান সেজে দুটো পান আমাদের দুই ভাইকে দিতে, আসলে এসেছে বলরাম এবং আমাদের জগন্নাথই, একটু প্রার্থনা হলেই হলো তোমার সেবা চাই। সেই প্রার্থনাটা যখন জানালো, আর বলরাম জগন্নাথ পান খেয়ে চলে যায়, তিন দিন বাদে কি ঘটলো জানো মা? আহা,
জগন্নাথের দন্ত মার্জন করা হয় প্রতিদিন, আয়না সামনে রেখে, বড় আয়না সামনে রেখে জগন্নাথের দাঁতকে নিমের কাষ্ঠ দ্বারা বা বকুলের কাষ্ঠ দ্বারা পাণ্ডারা দন্ত মেজে, মূল পাণ্ডা লক্ষ্য করছে পানে লাল সিপটা জগন্নাথ বলদেবের গালে এবং ওষ্ঠে লেগে রয়েছে। ওনার সন্দেহ হলো, এটা তো পানের সিপ, এটা তো পানের লাল রং, পানকে খেতে দিল জগন্নাথ বলভদ্রকে। উনি রাতে গভীরে লুকিয়ে দেখলেন বিগ্রহ থেকে বলভদ্র জগন্নাথ বালকের রূপ ধরে ওই পানালা ঝুবড়ির মধ্যে যায়। উনি রহস্যটাও বুঝতে পারলেন। আর এই সৌভাগ্যবান পানালাকে গিয়ে বলছেন, কে তুমি ভাই? বলে, জগন্নাথের পাণ্ডা আমি, তোমার পরিচয় কি? বলো, হতচ্ছাড়া কাঙাল, রাস্তায় পড়ে জগন্নাথের কাছে আর প্রার্থনা করি জগন্নাথ, এই প্রার্থনা ছাড়া আমার ভজন নাই, সাধন নাই, আমি পান বিক্রেতা, পানওয়ালা। তখন বলল, আচ্ছা তোমার এখানে রাত্রে কেউ কি পান খেতে আসে? বলল, নিষেধ আছে বলা। বলল, আমার সাথে বলবেন, আমি পাণ্ডা। বলে, দুটো বালক আছে। বলে, ওদের কোনো দক্ষিণা নাও, পয়সা নাও তুমি। বলে, ওদের মুখের দিকে তাকালে চাইতে ভুল হয়ে যায়, আমি পয়সা চাইতে পারি না, আর ওদের দেওয়ার জন্য আমি রাত জেগে এখনো কেমন একটা নেশা হয়ে গেছে, কখন ওরা আসবে? স্বয়ং ভগবানের তো একটা আকর্ষণ আছে, দিব্য চিন্ময় আকর্ষণ। সঙ্গে সঙ্গে বলছেন, আজ তোমাকে আমি একটা মন্ত্র শিখিয়ে দেব, সেটা হলো ওই বালকদের কাছে তুমি আজ বলবে, টাকা না দিলে, দক্ষিণা না দিলে তুমি পান ওদের দেবে না। যথাসময়ে রাত্র দ্বিপ্রহরে এলো, পান হাত থেকে নিতে যাবে সরিয়ে নিয়ে বলল, দক্ষিণা ছাড়া আমি আজ তোমাদের ফ্রিতে পান দেব না, আমি কি ব্যবসা লাঠি তুলব? সঙ্গে সঙ্গে জগন্নাথ তার গায়ের ওই যে উড়নাটা, দামি উড়নাটা, এটা দিয়ে বলছে, এটা অনেক দাম, রাজা আমাকে দিয়েছিল, এটা রেখে দাও, আর কাউকে দেখিও না, লুকিয়ে রেখে দাও এর মধ্যে। জগন্নাথ চলে গেল সঙ্গে সঙ্গে, আর প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই পাণ্ডা থেকে জগন্নাথের গায়ে বসন নাই। উনি বুঝে ফেলেছেন রহস্যটা, রাজাকে সংবাদ দিলেন, রাজকর্মচারীরা এলো, সমস্ত ঘরে চেক করতে শুরু করতে করতে পানালার ঘরে পেয়ে গেল। পানালাকে ধরে নিয়ে আসা হলো, জগন্নাথের সামনে আসার সাথে সাথে বলল, এটা তোমার কাছে কি করে এলো? সমস্ত ভক্তদের জানাবার জন্য পাণ্ডা বলল, মহারাজ, স্বয়ং জগন্নাথ পান খেতে যায় ওর দুয়ারে, আমি দেখতে চেয়েছিলাম উনি জগন্নাথ বলভদ্র কি না। সেইখান থেকেই জগন্নাথ ওই দিন স্বপ্নেতে নিবেদন করল, আজ থেকে আমার ভোগে দুটো করে পান অবশ্যই প্রসাদ রূপে দেবে। সেই থেকে পানের শুরু হয়ে গেল। আমি শুধু বলতে চেয়েছিলাম, আমার অভিব্যক্তি শুধু এই, আমার অনুরোধও বলতে পারেন, শুধু এইটুকু আকুতি আপনাদের কাছে, প্রশস্তি আপনাদের কাছে, একটু সেবার ভাবনা যেন আমাদের হৃদয়ে জাগে, যেন সেবার ভাবনাটি আমাদের হৃদয়ে বারবার জাগে। এই জন্য ঠাকুর নরোত্তম তিনি বারবার বারবার সেই কণ্ঠে বারবার গেয়েছেন, সেই গেয়েছেন সেই গান, তিনি বারবার বলেছেন, কবে যমুনা পুলিনে বৈষ্ণব বৈঠাকে বসব, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাবো দুজন। এসব সাজ জাগে তোমা? কবি যমুনা কুলে আর স্বর্ণ বেদী মূলে রাধা মাধবকে বসাবো, সুকময় সুকময়ীকে বসাবো, আর মালতীর মালাগাতি পরব দোহার গলে, অধরে তুলিয়া দিব কৌরপুর তাম্বুলে, কবে মালাগেতে পরাবো দুজনকে, কবে তাদের তাম্বুল সেজে দেব, ললিতা বিশাখা আজি যত সখীগণ আজ্ঞায় করিবে সেবা। হ্যাঁ, ললিতা বিশাখা কবে বলবে, এক গ্লাস জল এনে দাও, বিজন করো চামর দিয়ে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস, এই সেবা আমাদের অভিলাষ কবে জাগবে? কবে আমরা এমনি করে আর আমাদের এই চিন্তা চেতনা জেগে উঠবে, ঠাকুর মশায়ের সেই মঞ্জরি পদ, শিরোপ মঞ্জরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রাণধন, সেই মোর আবরণ, সেই মোর জীবনের জীবন,
সেই মোর বাঞ্চা সিদ্ধি, সেই মোর ভক্তি ঋদ্ধি, সেই মোর বেদেরও ধরম, সেই ব্রত সেই তপ, সেই মোর মন্ত্র যাব, সেই মোর ধর্ম করম। কবে যুগলের সেবা, কবে রাধা মাধবের সেবা, কবে নিতাই গৌরের অকিঞ্চন প্রাণঢালা সেবা দিয়ে আমি তাদের প্রাণে প্রাণে মনে মনে এই সেবা সুখ তাৎপর্য দিতে পারব, এইটুকু প্রত্যাশা রেখে, এইটুকু আশা রেখে ভগবত সেবার অঞ্জলি, ভগবত সেবার কুসুমসিক্ত হয়ে যেন চরণে সেবা ধর্মে ব্রতী হতে পারি। বৈষ্ণব সেবা, গোবিন্দ সেবা, ভক্ত সেবা, এই সেবাই হোক আমাদের ব্রত। হরি কথা মহৎ সঙ্গে শ্রবণই হলো আমাদের জীবনের ব্রত। সাধুমুখে হরি কথা, সাধু সঙ্গই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য আর পাতে হোক, এই প্রত্যাশা জানিয়ে এই ইতিহাস ঐতিহ্যখ্যাত গোপালগঞ্জ স্থিত কেন্দ্রীয় কালীবাড়িতে আজকে যারা এই মহা কথাসুধা যজ্ঞের আয়োজন করেছেন, জগন্নাথের রথযাত্রার এই শুভ অবসরে তাদের প্রণতি জানাই। তাদের জীবন মঙ্গলময়, বিশেষ করে আমাদের অশোক দাদাজি, আমাদের চামেলি মাতাজি বারবার বারবার বলেছেন, বাবা ভক্তরা আকুল হয়ে আসে কখন হরিকথা শ্রবণ হবে। আমাদের ভাঙা থেকে, মোকসেদপুর থেকে অনেক ভক্তরা ক্লান্ত শ্রান্ত হয়ে চলে এসেছেন। আছেন আমার এক মাতাজি, যিনি হরিকথাতে চোখ বন্ধ করেই আছেন, অন্তরে লীলা দর্শন করে ডুবে গেছেন, এমনি করে আপনাদের চরণে মাথাটি নুয়ে বারবার বারবার ভো ভো প্রণাম করে বলবো, যে যেখানে আছেন আপনাদের চরণধুলিটা বাতাসে উড়িয়ে মাথায় দিন, যেন জন্ম জন্মান্তরে এমনি করে হরিকথা প্রসঙ্গ আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করে এই জীবনটাকে ধন্য করতে পারি। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো, জগতের মঙ্গল অর্থে হরি হরি বলো, জয় রাধে, জয় গৌর সুন্দর, জয় রাধা মাধব। আপনার যদি একটু কৃপা